আমরা দেহ নিয়ে কত চিন্তা করি, এই যে বৃদ্ধ আমার বাবাজি আসছেন, বা এই যে আমার ভক্ত বৃদ্ধ বাবাজিরা আছেন, কোটি কোটি টাকা খরচ করলে উনি কি আবার বালক হতে পারবেন? এই বৃদ্ধা মাতাজি যদি কোটি টাকা খরচ করেন ছোট বালিকা হতে পারবেন? তাহলে দেহটা তো প্রতি মুহূর্তে মরে যাচ্ছে, কিন্তু আমরা ভাবছি আমি বোধহয় আগের মতোই আছি। এই জ্ঞানটি গীতা দিয়েছে অর্জুনকে। ভগবান বলছেন, অর্জুন তুমি যে দেহ নিয়ে চিন্তা করছো মারবে, আরে দেহটা তো না মারলেও এমনিই মরে যাবে। আমার শিশুকাল মরে গিয়েছে, কৈশোরকাল মরে গিয়েছে, যৌবনকাল মরে গিয়েছে, আমি ইচ্ছে করলে আগের মতো হতে পারব না। একটু ভাবি, একটু ভালোবাসি ভগবানকে, কয়দিন বা পৃথিবীতে থাকব? এই যে এখানে বসছি, এখান থেকে উঠতে পারবো তার সিওরিটি আমরা কেউ দিতে পারি না। তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধ জগত পতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতি দেবী প্রণমামি হরি প্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং, দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদিরয়ে। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে, শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। বাঞ্ছাকল্পতরেভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ, পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমি কৃপা করে হাত তুলি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসত্ত্ব। তো সাধুসঙ্গ দিয়ে শুরু করব, কিন্তু তার পূর্বে রাধারানীর একটু কথা বলি। কারণ হচ্ছে যে দেখেন, রাধারানীর স্তুতি কেন করতে হয়? শুরুতেই রাধারানীর অনুমতি ছাড়া কোনো কাজ হয় না। আচ্ছা বলেন তো, আপনারা রাধা কৃষ্ণ বলেন না কৃষ্ণ রাধা বলেন? রাধা কৃষ্ণ, রাধাকে বলেন না তো? বাবা মা বলেন না মা বাবা বলেন? মা বাবা বলেন। কাজে নারী শক্তিকে আগে প্রাধান্য দিতে হবে। শাস্ত্র বলছে আমাদের অনেকগুলো মাহাত্ম্য আপনারা পড়েন, যেটি পড়েন গঙ্গা গীতা সারিতে সীতা, সেটা হচ্ছে শঙ্করাচার্যের লেখা। এছাড়া পদ্মপুরাণের মাহাত্ম্য আছে, তারপরে স্কন্দপুরাণের অবন্তী খণ্ডের মাহাত্ম্য আছে, বৈষ্ণবীয় তন্ত্রসারের মাহাত্ম্য আছে। বৈষ্ণবীয় তন্ত্রসারের 43 নম্বর মাহাত্ম্যে বলা হয়েছে, ইয়াত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং যথা তত্ত্ব শ্রী ভগবান রাধয়া সমেত। ভগবান বলছেন যেখানে গীতা পাঠ হয়, যেখানে আমার কথা আলোচনা হয়, সেখানে আমি শুধু একা না, শ্রীমতী রাধারানী সহ উপস্থিত থাকি। কাজে এখানে রাধারানী উপস্থিত আছেন কৃষ্ণ সহ। এখন আপনারা বলতে পারেন যে কৃষ্ণ যেখানে আছেন আমরা তো দেখি না, প্রশ্ন আসতেই পারে, দেখি না তো, আর দেখবো কি করে? আমার তো চোখটি মায়ায় অন্ধ, কামনায় অন্ধ, বাসনায় অন্ধ। তবে ভগবান যেখানে আছেন সেটি প্রমাণ করা যায়। কেমন? পদকর্তারা বলেন, কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যেটা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। মানে কৃষ্ণ হচ্ছে সূর্যের মতো আর অন্ধকার হচ্ছে মায়া। যেখানে কৃষ্ণ থাকেন সেখানে মায়ার কোনো অধিকার থাকে না। যেমন আপনার যতক্ষণ পাঠে থাকবেন ততক্ষণ দেখবেন আপনার বাড়ির কথা মনে হবে না, কিন্তু যে উঠে যাবেন আবার দেখবেন আমার আমার আমার। তার মানে এখানে ভগবান আছেন, এই জন্য মায়া আপনাকে ধরে না, কিন্তু উঠে গেলেই মায়া আপনাকে স্পর্শ করে। শ্রীমতী রাধারানী যখন ছোটবেলা কৃষ্ণের সাথে খেলা করতেন, লীলা করতেন,
তখন শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণকে, আপনি যারা বৃন্দাবন গিয়েছেন একটি জায়গার নাম আছে প্রেম সরোবর, আছে না প্রভু যারা ব্রজে গিয়েছেন প্রেম সরোবর, আমি একটু সত্য কাহিনী বলি, বুঝতে পারবেন রাধারানীর মহিমা খুব সংক্ষেপে। একটি জায়গার নাম প্রেম সরোবর, যারাই যে ললিতা বিশাখা চন্দ্রাবলী চিত্রঙ্গদা তুঙ্গদেবী যারা সখীরা ছিল ব্রজাঙ্গনারা ছিল, তাদের একটাই চিন্তা থাকতো কি করে রাধাকৃষ্ণকে খুশি করা যায়, ভগবানের সেবা করা যায়, সবসময় চেষ্টা থাকতো রাধারানীকে ভগবানকে খুশি করা যায়। তো একবার হলো কি, একটি কুণ্ডের পাড়ে একটি খালি পুকুর মনে করেন তার তীরে কৃষ্ণ এবং রাধারানীকে বসিয়ে সমস্ত সখীরা আনন্দ করছে। এমন সময় এই কুঞ্জের ভিতরে একটি ভ্রমরা ঢুকেছে, একটি ভ্রমরা ঢুকে শ্রীমতী রাধারানীর দেহে বসেছে। তো রাধারানী বিরক্ত হচ্ছেন, এটাকে তাড়িয়ে দাও তাড়িয়ে দাও, কৃষ্ণকে বলছেন তাড়িয়ে দাও। দুইজন একে অন্যকে আলিঙ্গন করে বসে আছেন, একেবারে প্রেম ও গভীরতায় নিমগ্ন বিহ্বলয়ে আছেন। এমন সময় কৃষ্ণের একটি বন্ধুর নাম ছিল মধুমঙ্গল, কি নাম বলেছি, মধুমঙ্গল। তো কৃষ্ণ মধুমঙ্গলকে বললেন, যাও তো ভ্রমরাটিকে তাড়িয়ে দাও। রাধাকৃষ্ণ কিন্তু চোখ মুজে বসে আছেন, মধুমঙ্গল ভ্রমরাটিকে তাড়িয়ে দিয়ে আসে, এসে বলছে প্রভু মধুকর চলে গিয়েছে, কৃষ্ণের আর একটি নাম মধুকর, যে বলেছে মধুকর চলে গিয়েছে। রাধারানী মনে করেছেন কৃষ্ণ চলে গিয়েছে, কৃষ্ণ কিন্তু হাতের ভিতরে, কিন্তু ভাবটা এত গভীরে ছিল, কৃষ্ণ চলে গিয়েছেন ভেবে রাধারানী ক্রন্দন শুরু করেছেন, হ্যাঁ কৃষ্ণ তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছ কুঞ্জে একে রেখে। রাধারানী কাঁদছেন, তার চোখ দিয়ে প্রেমাশ্র জ্বলছে, গা থেকে শ্বেতবিন্দু ঘাম জ্বলছে। যে রাধারানী হ্যাঁ কৃষ্ণ বলে ক্রন্দন করছেন এটা শুনে কৃষ্ণ হা রাধে হা রাধে বলে ক্রন্দন করতে শুরু করলেন। ফলে কৃষ্ণের নয়নবাড়ি রাধারানীর নয়নবাড়ি বের হয়ে একটি কুণ্ড সরোবর ভরে গেল, জল হয়ে গেল। এই সরোবরটির নাম প্রেম সরোবর। এদের যখন মাটিতে পড়ে গড়াগড়ি যাচ্ছেন রাধাকৃষ্ণ, সমস্ত সখীরা হা রাধে হা কৃষ্ণ বলে তারাও ক্রন্দন করতে লাগল। এই অবস্থা যখন চলছিল তখন পাশে ছিল সুখ শাড়ি পাখি, হঠাৎ সুখ পাখি যখন কৃষ্ণ বলে ডেকে উঠেছে তখনও রাধারানীর জ্ঞান ছিল সর্বনাশ, তাহলে তো কৃষ্ণ এখানে আছেন, তাহলে তো পাখি ডাকার কথা না। রাধারানীর চোখ খুলে দেখেন কৃষ্ণ তার হাতের ভিতরে। আবার যখন শাড়ি পাখি রাধারানীর নাম ডাকছে কৃষ্ণ চোখ খুলে দেখেন রাধারানী তার হাতের ভিতরে। তাহলে আমরা তখন কোথায় ছিলাম, মানে প্রেমের গভীরে এতটাই নিমগ্ন ছিলেন যে তাদের অশ্রু দিয়ে একটি সরোবর হয়েছে, সেখানে এখনো ব্রজেটি আছে, সেটা হচ্ছে প্রেম সরোবর। যাই হোক, শ্রীমতী রাধারানী কি, ব্রজেশ্বরী রাধারানী কি, তো রাধারানী একটু প্রশংসা করে গ্রন্থে ঢুকতে হয়। এখন এই জায়গাটিতে আসি গীতায় প্রবেশের পূর্বে, আমার পূর্বজ বক্তা আমার অত্যন্ত স্নেহাস্পদ স্বরাজ সাধুসঙ্গ বলে শেষ করেছিল, আমরা সাধুসঙ্গ থেকে শুরু করি গীতায়, সমস্ত শাস্ত্রে এটিকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। এই গুরুত্বটি যদি আপনার শ্রীমৎ ভাগবতম পঞ্চম স্কন্ধের দ্বাদশ অধ্যায় পড়েন সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে। রাজা ভরত বলছিলেন তৃতীয় জন্মে, প্রথম জন্মে তিনি রাজা ভরত, দ্বিতীয় জন্মে হরিণ, তৃতীয় জন্মে জড় ভরত, তৃতীয় জন্মে তিনি রাজা রঘুবনকে উপদেশ দিয়েছিলেন যে আমি অসৎসঙ্গ করি না, আমি অসৎসঙ্গ করি না, যাতে আমার মন বিক্ষিপ্ত হয় অন্যদিকে যায়, সবসময় আমি সৎসঙ্গ করি, মানে সাধুসঙ্গের গুরুত্ব দেওয়া হয়েছে। আর আপনারা কি বলেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। এই যে আপনার সঙ্গ করছেন, এখানে যারা বসে আছেন এর ভিতরে অনেক অনেক সাধক থাকতে পারেন, অনেক ভক্তি মার্গে উন্নত স্তরে থাকতে পারেন, যাদের দেহ অঙ্গ স্পর্শে আপনার আমার সমস্ত পাপ দূর হয়ে যেতে পারে। কাজে এখানে অনেক ভক্তরা আছেন। তো সাধুসঙ্গের কি ফল একটু শুনুন, তারপরে গীতায় যাই। ওই যে বললাম যাত্রার কত, আগের ডায়লগটি যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু করতে হবে। আমার তো আমার স্নেহাস্পদ এই জায়গাটি শেষ করেছে সাধুসঙ্গের কথা বলে। একবার নারদ মুনি
দুটি শব্দ আছে, ব্যাখ্যা করা দরকার নেই। বুঝেন, নারদ মুনিকে আমরা কি বলি? দেবর্ষি। যিনি দেবতা হয়ে ঋষির মতো জীবন যাপন করেন, দেবর্ষি। আর ভরত মহারাজকে বলা হয় রাজর্ষি। তিনি রাজা হয়ে ঋষির মতো জীবন যাপন করেছিলেন। তো দেবর্ষি নারদ একদিন ঘুরতে ঘুরতে বৈকুণ্ঠে গেলেন। অনাদিরাদি গোবিন্দ যেখানটায় আছে, বৈকুণ্ঠে গেলেন। গিয়ে জিজ্ঞাসা করলেন গোবিন্দকে, হে গোবিন্দ, শুনলাম সাধু সঙ্গ খুব ভালো কথা। এই যে আজকে সাধু সঙ্গ হচ্ছে, আমারও লাভ হচ্ছে, আপনাদের চরণ ধরি পাচ্ছি, সাধু সঙ্গ হচ্ছে। তো বলছে কৃষ্ণর কাছে জানতে চাইছি নারদ মুনি, আচ্ছা ভগবান বলেন তো সাধু সঙ্গের কি ফল? আপনি যে বারবার বলেন সাধু সঙ্গ করতে, সাধু সঙ্গের ফল কি? তখন ভগবান বললেন, নারদ মুনি আমাকে না জিজ্ঞাসা করে তুমি একটি কাজ করো। এই যে চারটা দিক আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তুমি পূর্ব দিকে যাও, দুই মাইল জায়গায় হেঁটে যাবে, হেঁটে গিয়ে যাকে প্রথম দেখবে তাকে তুমি জিজ্ঞাসা করবে সাধু সঙ্গের কি ফল। তো ভগবানের নির্দেশে নারদমণি হেঁটে হেঁটে দুই মাইল গেলেন, গিয়ে দেখলো একটি গুবরে পোকা, ওই যে কালো গুবরে থাকে। মাম আরেকটু বামে আসো, তোমার জন্য আমি স্বরাজকে দেখি না, তার সুন্দর মুখখানা একটু দেখি। তো সবাই এই বেমানে দেখা যাচ্ছে সবাইকে। তো দুই মাইল যাওয়ার পরে নারদমণি দেখলেন একটি গুবরে পোকা, পোকাটিকে জিজ্ঞাসা করলেন, ভগবান বলেছেন, পোকাটিকে জিজ্ঞাসা করলেন, বলো তো সাধু সঙ্গের কি ফল? এখন পোকাটি ছটপট করে মরে গিয়েছে, উত্তর আর পান নাই। ফিরে এসেছেন ভগবানের কাছে, ভগবান অবত উত্তর দেয় নাই সাধু সঙ্গের কি ফল, তো মরে গিয়েছে। বলে এবার তুমি পশ্চিম দিকে যাও, আগে গিয়েছিল দুই মাইল, এবার চার মাইল যাও, গিয়ে যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞাসা করো সাধু সঙ্গের কি ফল। তো নারদ মুনি গেলেন, গিয়ে দেখলেন একটা পাখি এরকম নড়াচড়া করছে। পাখিটিকে জিজ্ঞাসা করে, এই বলো তো সাধু সঙ্গের কি ফল? পাখিটি ডানা ঝাপটায় পাখিটি মরে গেল, উত্তর আর দিল না। তখন নারদ মুনি তো চিন্তায় পড়ে গেলেন, যাকে জিজ্ঞাসা করেন সেই মরে যায়। তিনি আবার ভগবানের কাছে গেলেন, দৌড়ে গেলেন, ভগবান উত্তর তো পেলাম না, মরে গেল। বলে তুমি এবার উত্তর দিকে যাও, পূর্ব পশ্চিম উত্তর দিকে, এবার আট মাইল দূরে যাবে, গিয়ে যাকে পাবে প্রথম দেখে তাকে জিজ্ঞাসা করবে সাধু সঙ্গে কি ফল। নারদ মুনি গিয়ে দেখলেন একটা গাভী, সদ্য প্রসূত হয়েছে গোবৎস, একটা গাভীকে দেখে জিজ্ঞাসা করলেন, বলো তো সাধু সঙ্গের কি ফল? গাভীটিও নড়াচড়া করে ছটপট করতে করতে প্রাণ ত্যাগ করলো, মারা গেল, সর্বনাশ। যাকে জিজ্ঞাসা করে সাধু সঙ্গের ফল কি সেই মরে যায়। এইবার তো নারদ মুনি চিন্তায় পড়ে গেলেন, তিনি ভগবানের কাছে গিয়ে বললেন, ভগবান আমি আর কোথাও যাব না, আমার নিশ্চয় অনেক পাপ হচ্ছে, যাকে জিজ্ঞাসা করি সেই মরে যায়, আপনিই বলুন সাধু সঙ্গের কি ফল। ভগবান বলেন, নারদ তুমি তো তিন দিক গিয়ে, চারেক দিক বাকি আছে না, দক্ষিণ দিক বাকি আছে, শেষমেশ যাও না। কই যাবো? কই সে যাবে কি যাবে না চিন্তা করছে, আবার নি কেউ মরে যায়। তো তুমি এবার ষোলো মাইল যাও, ভগবান বলছেন যে গিয়ে দেখবে একটা রাজার বাড়ি, অনেক বড় একটা রাজবাড়ি আছে, অনেকদিন পর রাজার একটি ছেলে হয়েছে, ওই ছেলেটিকে জিজ্ঞাসা করবে সাধু সঙ্গের কি ফল। এখন নারদ বলল, যদি ছেলেটি মরে যায়। না আমি যেতে পারবো না। বলে যাও না, আমি তো দায়িত্ব নিচ্ছি, আমি তো কৃষ্ণ ভগবান বৈকুণ্ঠ অধিপতি, যাও গিয়ে জিজ্ঞেস কর। তো নারদমুনি হাঁটতে হাঁটতে অনেক দূর, সে ষোলো মাইল দূরে গেলেন ভগবানের আদেশ, গিয়ে দেখেন ঠিকই এরকম মানুষজন ভর্তি, লোকজন জমজমাট, অনুষ্ঠান চলছে, রাজার বাড়ি, রাজার অনেকদিন পরে ছেলে হয়েছে, ধুমধাম চলছে। রাজাকে দেখা করলেন রাজার সাথে, রাজা নারদমণিকে দেখে অনেক খুশি হলেন, এত বড় মুনি এসছেন, তাকে বসতে দিলেন, চরণ ধুয়ে দিলেন, আদর যত্ন করলেন। নারদমণি বললেন, হে রাজন, আপনার নাকি একটা ছেলে হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। সে কোথায়? বলে ওই যে দক্ষিণের ঘরটাতে আছে। তখন নারদমণি এদিক ছিলেন, তাকিয়ে রাজাকে বলছেন, আপনার ছেলে যে ঘরে আছে ওই ঘরে কি দরজা আছে? মানে নারদের চিন্তা হলো, যদি ছেলে টক মরে যায় তো দৌড় দিয়ে তো পালাইতে হবে, নাইলে তো রাজার লোক তারে বেঁধে মেরে ফেলতে পারে। নারদের তো চিন্তা, যাকে জিজ্ঞাসা করে সেই মরে যায়। তো নারদ জিজ্ঞাসা করছে, রাজু ওই ঘরে কি দরজা আছে? বলে দরজা আছে, মানে অনেক দরজা আছে। তো যাই হোক, নারদ মুনি ওই ঘরে গেলেন, গিয়ে দেখেন ছোট্ট একটি ছেলে রাজার, একেবারে
কাঁচা সোনার বর্ণ, মানে হাসি খিলখিল করে হাসি দিচ্ছে, দোলনায় শুয়ে আছে। নারদ মুনি আরো দুই চারটা দরজা খুললেন যেগুলো লাগানো ছিল, কি জানি না পালিয়ে যেতে হয়। তা নারদ মুনি ওই ছোট্ট ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, হে বাবু বলতো সাধু সঙ্গের কি ফল? ছোট্ট ছেলেটি হেসে কথা বলে উঠল, বলল সাধু সঙ্গের ফল হচ্ছে আমি, কিন্তু এর বেশি তো বলল না। নারদমণি বুঝলেন না যে সাধু সঙ্গের ফল হচ্ছে আমি। নারদমণি চলে এলেন বৈকুণ্ঠে, এসে কৃষ্ণকে বললেন, ভাগ্যে সেইবার মরে নাই, জানটা বাঁচাই আইসি, কিন্তু উত্তরটা বুঝলাম না। ছেলেটিকে জিজ্ঞাসা করলাম, ছেলেটি বলল সাধু সঙ্গের ফল আমি, আপনি একটু কৃপা করে বুঝিয়ে বলেন। ভগবান বলে যে দেখো, একটি মানুষ 84 লক্ষ জুনি পরিক্রমা করে, বিভিন্ন জন্ম ঘুরতে ঘুরতে মানুষ জন্ম হয়, তুমি হচ্ছে একজন পরম ভক্ত সাধু, নারদমণি তো সাধু বৈষ্ণব, সাধু সঙ্গে কি ফল দেখো? তুমি যে প্রথম দেখা করেছিলে গুবরে পোকার সাথে, তোমার সঙ্গ পেয়ে পোকা জীবনটিতে সে মরে গেল, মুক্তি পেয়েছে, পরের জন্মে সে পাখি হয়েছে। তুমি যখন পাখির কাছে গিয়েছ, তোমার মতো সাধুর সঙ্গ পেয়ে সে এই দেহ ত্যাগ করে একটি গাভী জন্ম হয়েছে, মনুষ্য জন্মের আগের জন্মটা হলো গাভী জন্ম। তুমি যখন আবার গাভীর কাছে গিয়েছ, তোমার মতো সাধুর সঙ্গ পেয়ে সে গাভী জন্ম ত্যাগ করে তৃতীয় জন্ম শেষ করেছে, আর এই গাভীটি তোমার সঙ্গ গুণে দুর্লভ মনুষ্য জন্ম শুধু নয়, রাজপুত্র রূপে পৃথিবীতে আসছে, এই জন্য ছেলেটি বলছে সাধু সঙ্গের ফল, এই জন্য বলছে সাধু সঙ্গের ফল হচ্ছে আমি। তোমার মতো সাধু সঙ্গের কারণে আমি ছিলাম গুবরে পোকা, আমি ছিলাম পাখি, আমি ছিলাম গাবি, আর এই জন্মে তোমার মতো সাধু সঙ্গ পেয়ে আমি হয়ে গেছি রাজা আর ছেলে। চিন্তা করেন সাধু সঙ্গের কত ফল, বাবাজি ঠিক আছে না? এইভাবে শাস্ত্রে বলা হচ্ছে। এবার আমরা গীতা থেকে একটু আলোচনা করি, গীতা তো অনেক বড় চ্যাপ্টার, অল্প সময় কি আলোচনা করা যাবে? একটা অধ্যায় নিয়ে আলোচনা করি, যে অধ্যায় নিয়ে কথাও আলোচনা হয় না, সে অধ্যায়টির নাম হচ্ছে অক্ষর ব্রহ্মযোগ। এই অধ্যায় আলোচনা হয় দেখা যায় যে ভক্তিযোগ নিয়ে, বা দ্বিতীয় তৃতীয় অধ্যায় কর্মযোগ, জ্ঞানযোগ চতুর্থ অধ্যায় নিয়ে, সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ নিয়ে, এরকম আলোচনা, নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ নিয়ে, অষ্টম অধ্যায় নিয়ে খুব একটা আলোচনা হয় না। অক্ষর ব্রহ্মযোগ খুব চমৎকার একটি অধ্যায়, এই অধ্যায় শ্লোক বেশি নেই, মাত্র 28খানা শ্লোক আছে। আমরা কিছুটা সময় যদি মন দিয়ে বসি, গীতার ব্যাপারে ভগবান কি বলেছেন, তার প্রিয় সখা শিষ্য অর্জুনকে বলেছেন, বারবার বলেছেন শ্রীনু তৎশ্রীনু, শুন তা শুনো, মন দিয়ে শুনতে বলেছেন। আর পাটের আসরে সবসময় খেয়াল রাখবেন, কলির দুইটা মেয়ে আছে ঢুকে, একটা হলো নিদ্রা, একটা আলস্য, ওই যে দুইটা লাইছে এক বেটিতে, মানে এটা দরবই, কলির দুইটা মেয়ে কিন্তু ঢুকে এই পাটের আসরে। আর দেখবেন জপতলিতে যখন জপ করেন তখন কি করে, টুকরটা মারে না, মানে এসব কলির মেয়ে ঢুকবো, একটু সাবধান থাকতে। সবাই বলি হরি বল, হরি বল, আরো জোরে হরি বল, হরি বল জোরে বলে, তাহলে তো আচ্ছা, গাছের মধ্যে ফাঁকি থাকলে হাত তালে দিলে ফাঁকি যায় না, থাকে যায় না, জোরে হরি বল বলে মায়ের ঘুম যাইবো কেন, নি ঘুমাইলে তো না, মাত্র সন্ধ্যা হয়েছে, বাজে মাত্র 9টা, ঘুমাইলে তো না। আচ্ছা এখন দেখেন, অক্ষর ব্রহ্মযোগ শুরু করেছেন ভগবান এই বলে, খুব চমৎকার একটি শ্লোক আছে, যে শ্লোকটি দিয়ে আপনি দেখেছেন ভগবান বলছেন, এই অধ্যায়টি শুরু করেছে অর্জুন। অর্জুন বলছেন, কিম তদ ব্রহ্ম কিম অধ্যাতম কিম কর্ম পুরুষোত্তম, অর্থ কি বলছেন, আমাদের কর্ম কি, অধ্যাত্ম কি, জ্ঞান কি, কর্মফল কি, এই প্রশ্ন দিয়ে শুরু হয়েছে, ভগবান উত্তর দিয়েছেন। বিভিন্নভাবে এই অধ্যায়টির সাথে ভাগবতের দুটি অধ্যায় আছে, পঞ্চম স্কন্দ এবং ষষ্ঠ স্কন্দ, খুব মিল আছে। আপনারা অনেকেই বলেন যে ভগবান এত সহজ করে দিয়েছেন, তারপর আমরা ভগবানের কথা মানি না, মানি না বলে আমরা কষ্ট পাই। আমার অগ্রজ স্নেহাস্পদ কথাটি বলেছে, আপনারা অনেকে বুঝতে পেরেছেন কিনা আমি সহজ করে বলি, দেশের যে আইন থাকে, দেশের আইন যদি না মানি আমরা শাস্তি হইব না, যদি চুরি করি, ডাকাতি করি, খুন করি, মারামারি করি, পুলিশে ধরবো না, মানে করবো না। আচ্ছা তাহলে ভগবানের আইন হচ্ছে গীতা, তো ভগবানের আইন না মানলে কি হইব, আমরা শাস্তি হইব না, এটাই হলো সোজা কথা। এইভাবে কইলে বুঝতে সুবিধা, সংবিধান বুঝতে না বাবা,
কনস্টিটিউশন, দেশের আইন যদি না মানি পুলিশে ধরব। তাহলে ভগবানের আইন না মানলে তো ভগবান ধরতো না, খালি ভগবানের মানতে। ভগবান কি বলছেন এই অধ্যায়ে পঞ্চম ষষ্ঠ, আমি দুটি শ্লোক নিয়ে একটু ব্যাখ্যা দেব, তারপরে ফিনিশিং এ যাব একটি মৃত্যুর সময় নিয়ে। এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অক্ষর ব্রহ্মযোগ অষ্টম অধ্যায়। ভগবান পাঁচ নম্বর শ্লোকে বলেছেন, অন্তকাল চ মাম এব স্মরণ মুক্ত কালে বরম যো প্রয়াতি সমদ ভাবম নাইস্তত্র সংশয়। অর্থ কি? ভগবান বলছেন অন্তকালে চ মাম মানে আমাকে, এব মৃত্যুর পূর্বে, অন্তকাল মানে মৃত্যুর পূর্বে, যে আমার নাম স্মরণ করবে সে আমার ভগবত ধামে চলে আসবে। মানে মৃত্যুর পূর্বে যদি আমার নাম স্মরণ করে আমার বাড়িতে চলে আসবে, এটা সুজা। তাহলে আপনারা অনেকে হইবাতে আর সারা বছর কষ্ট করার দরকার থাকে না, এই এক মাস কার্তিক মাস নিরামিষ শেষ হয় না, বালা লাগে না, দরকার থাকে না। একাদশ ভগবান গীতায় বলছেন, আমার কথা না, ভগবান বলছেন অষ্টম অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোকে, মৃত্যুর পূর্বে আমার নামটা নিলে আমার বাড়িতে আইবাই। আচ্ছা কোন চাই, সারা বছর যদি না প্র্যাকটিস করি মৃত্যুর পূর্বে নাম আইবনি? এইতো না। আচ্ছা আরেকটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, বাইরে যে সানাসুর দেশে এ দেখবেন গুমের মধ্যে হয় গটি গরম গটি গরম, হয় না? আর যে ডাকার গাড়ির কন্ট্রাক্টর বালিশ তাবা দেওয়া হয় ডাকা ডাকা ডাকা, কেন ইটা রুজুইনু করে অভ্যাস হয়ে গেছে গা। এই জন্য জপ্তলিতে যদি আমরা হরিনাম সমানে জপি তাহলে মৃত্যুর পূর্বে নাম আসতেও পারে। এই উদাহরণটিতে ভগবান একদম নিশ্চিত করেছেন যে মৃত্যুর পূর্বে আমার নাম নেবে সে আমার ভগবত ধামে চলে আসবে। এই শ্লোকের সাথে শ্রীমৎ ভাগবতমের ষষ্ঠ স্কন্ধের একটি কাহিনী আছে। এই কাহিনীটি বলছে যারা পড়বেন তাদের তো পুণ্য হবে, যারা শুধু শুনবেন তাদের লক্ষ জন্মের পাপ দূর হয়ে যাবে। শুনতে হবে, আপনারা জানেন কথা তবুও শুনতে হবে। আচ্ছা বলেন তো এই যে নাম যজ্ঞ হবে, ষোলো নাম বত্রিশ অক্ষর, একই কথাই তো বারবার বলা হয়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কথা তো নতুন কিচ্ছু না। তো একটা জিনিস তো বারবার যতবার শুনবেন ততবার শুদ্ধ হবেন। বলছেন ভগবান অন্তকালে চ মাম এব স্মরণ মুক্ত কালে বরম, মানে মৃত্যুর পূর্বে যে আমার নাম নেই। আপনারা শুনেছেন কন্যাকুজ নামে একটি দেশ ছিল, কি নাম বলেছি? কন্যাকুজ। সেখানে একটি ব্রাহ্মণ সন্তান ছিল, তার নাম ছিল অজামিল। কি নাম ছিল? অজামিল। তো এই শ্লোকের সত্যতা প্রমাণ করব যে ভগবান যে বলছেন মৃত্যুর পূর্বে আমার নাম নিলে সে আমার বাড়িতে আসে। অজামিল ব্রাহ্মণ সন্তান হওয়া সত্ত্বেও, এই ছোট বাচ্চারা কথা না বলি, অজামিল যখন প্রথম দিকে ভগবানের সেবা পূজা করত, তার পিতাকে সাহায্য করত, ফুল তুলসী তুলে এনে দিত, বন থেকে লাকড়ি এনে দিত, এইভাবে জীবন যাচ্ছিল। বিয়ে টিয়ে করেছে অজামিল, একটা সময়ে তার ঘরে সতীসাধ্য স্ত্রী আছে। একদিন কি করেছে অজামিল, বনে গিয়েছে বাবার জন্য পুষ্প তুলসী চয়ন করবে, যজ্ঞের লাগড়ি সুমেদ সংগ্রহ করবে। মানুষের দেহে ছয়টি বড় শত্রু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। সবচেয়ে বড় শত্রুর রাজা হইল কাম। এখন সে যখন বনে গিয়েছে, অজামিল কি নাম বলেছে? অজামিল। সে গিয়ে দেখলো কি একটি বেশ্যারমণী আরেকটা লোকের সাথে এমন একটি অবস্থায় আছে। দেখে অজামিলের ভিতরে কাম তাড়না আসলো, সে কি করলো, সে বেশ্যারমণীকে নিজের ঘরে তুলে নিজের সতীসাধ্য স্ত্রীকে ছেড়ে দিল। তার অধঃপতন কিন্তু শুরু হইল। কাম ক্রোধ লোভ হচ্ছে নরকের দ্বার, নরকের দরজা। এই কাম তাড়নার কারণে অজামিলের সারা জীবনের কিন্তু অধঃপতন শুরু হয়ে গেল। সে ওই বেশ্যারমণীর মন পাওয়ার জন্য ঘরের সবকিছু বিক্রি করে দিয়ে শেষ করতে পারল না, তার সতীসাধ্য স্ত্রীকে ত্যাগ করলো। কত বড় অন্যায় করেছে, তার পিতা তাকে ত্যাজ্য করেছে। এক এক করে অজামিলের দশটা সন্তান হয়েছে, কয়টা সন্তান? দশটা সন্তান। কিছু যে ভালো কাজ আগে করেছিল
এই কারণে কিছু সুকৃতির কারণে তার ছোট ছেলেটির নাম রেখেছে নারায়ণ। কি নাম রেখেছে? নারায়ণ। জুড়ে বলে কি নাম রেখেছে? নারায়ণ। আরে নারায়ণ উচ্চারণ করলে তো আপনারই লাভ, মুখটা শুদ্ধ হইব না। তো ছোট ছেলের নাম রেখেছে নারায়ণ। বুড়া কালা একটা ছেলে পাইছে, কত আদর করে বুঝছেন না, কুলো নিয়ে নারায়ণ খাইতে আসো, নারায়ণের মুখে তুলে দে, নারায়ণ আমার কাছে ঘুমাও, খুব আদর করে ছেলেটারে। কিছুদিন পরে যখন তার মৃত্যু সমাগত অজামিলের, প্রায় 85 বছর বয়স, এমন সময় অজামিলের সামনে যমদূত আসছে তাকে নিয়ে যাওয়ার জন্য। বড় বড় চোখ, রক্তের মতো লাল, মুলার মতো দাঁত, কাটা কাটা শরীরে, যমদূত দেখে ভয় পেয়েছে অজামিল। আমরা ভয় পেলে আপনজনরে ডাকি, তার সবচেয়ে প্রিয় আপনজন হলো তার ছোট ছেলে নারায়ণ। সে যমদূত দেখে অজামিল ভয় পেয়ে চিৎকার করছে, নারায়ণ। সে ডাকছে কিন্তু তার ছেলের, কিন্তু নারায়ণ নামটা পৌঁছে গেছে ভগবানের বাড়িতে, কারণ ভগবান মনে করেছেন তাকে ডেকেছে। এখন যমদূতরা তার এই কলিজাটা টাইনা নিয়ে যেতেছে, পাশ দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, জমালয়ে নিয়ে যাবে, কারণ সে খুব পাপ করেছে। এমন সময় যে নারায়ণ বলেছে, সাথে সাথে দেবদূত, দেবদূত নারায়ণের মতোই চার হাত, নীলাম দেহ, এসে যমদূতের সাথে ফাইট হচ্ছে, এই তোমরা তাকে নিয়ে যাচ্ছ কেন? যমদূতরা বলছে, অজামিল খুব পাপিষ্ট, গড়ের সতীসাধ্বী স্ত্রীকে ত্যাগ করে সে বেশ্যারমণী কিনে জীবন যাপন করছে, সে চুরিদারি করেছে, ডাকাতি করেছে, তাকে আমরা জমালয়ে নিয়ে যাব। দেবদূতরা বলছে, এই তোমরা কি শুনো নাই, সে নারায়ণ বলেছে, হ্যাঁ তোমরা শুনো নাই, তোমাদের রাজা যমরাজ কি তোমাদেরকে ধর্মকর্ম শিক্ষা দেয় নাই? শাস্ত্রে আছে না, এই যে গীতার কথা বলছে 8:5, শাস্ত্রে আছে না, অন্তকালে মৃত্যুর পূর্বে যে ভগবানের নাম নেয় সে ভগবান বাড়িতে যায়, তো তোমরা তাকে নিয়ে যাও কেন নরকে? খুব ফাইট হয়েছে দেবদূত এবং যমদূতের সাথে, যমদূতটা হেরে গিয়েছে। এই যাত্রা অজামিল মরে নাই, বাইচে গেছে। যমদূতরা জমালয়ে গিয়া যমরাজকে বলতেছে, আমরা তো অজামিলকে আনতে পারি নাই। বলে, কেন আনতে পারো নাই? বলে, কই থেকে সাইরা তোলা কয়জন লোক আইছে, এরা সাথে পারছি না। বলে, না কেন? বলে, এই অজামিল হঠাৎ করে নারায়ণ কইছে আর এরা আইছে। এটা শুনে যমরাজা হাত তুলা প্রণাম করতেছে। এখন যমদূতরা মনে করছে, যমরাজার থেকে বড় বোধহয় রাজা নাই। এখন যে নারায়ণ কইছে, বাবা আপনার জন্য এই মাতাজের কষ্ট হচ্ছে, আপনি এক সাইডে এসেছেন, আপনার কথাই বলছি, আপনি একটু এইদিকে আসেন, আপনার জন্য এই মাতাজ একবার মাথা, আপনিও মাথা ঘুরাচ্ছেন বারবার, একবার এইদিকে করে না এইদিকে, এই জন্য মাও একবার এইদিক করে এইদিক করে, আপনি তো ওনার সাথে লম্বা না, লম্বা হইলে কাছে থাকতে হবে, আপনি আমার কাছে থাকেন তাহলে একটু অসুবিধা হইত না। তো যমরাজ নারায়ণ সিন্হা প্রণাম করছে, প্রণাম দেখিয়া যমদূতরা বলতেছে, আমরা মনে করছিলাম তোমার থেকে বড় রাজা নাই, নারায়ণ কথা তুমি প্রণাম করছো, তার মানে তোমার থেকে আরো বড় কেউ আছে। যমরাজা বলছেন, কি হয়েছে? বলি, লোক নারায়ণ বলছে এই জন্য আমরা আনতে পারি নাই। তখন যমরাজা আদেশ দিলেন, আজকে থেকে অর্ডার দিলাম, কেউ যদি জীবনে একবারও নারায়ণ নাম উচ্চারণ করে তারা তোমরা নরকে আনবে না। যমরাজ আইন কেটে দিলেন, এই জায়গাটাতে পড়ে আসে। ওইদিকে অজামিল এই যাত্রা বেঁচে গেছে, সে তখন চিন্তা করল, সংসারে থাকবই না, এই সংসারের যন্ত্রণায় আমার আজকে যমরাজে নিতে আছে। এই সংসার ত্যাগ করে অজামিল হরিদ্বারে চলে গেছে। হরিদ্বারে গিয়ে সে ভগবানের নাম জপ করছে। সত্যি সত্যি যখন তার মৃত্যুর সময় এসেছে, তখন দেখে বৈকুণ্ঠ থেকে স্বর্ণের রথ এসেছে, পুষ্প রথ। আর অজামিল যখন দেহ ত্যাগ করেছে, তার দিব্য দেহ এসেছে, ওদেরকে দেখছি দেখছি চিনা চিনা লাগে, অনেকদিন আগে তাদের বাড়িতে এসেছিল। দেখে অজামিল ওই যে মৃত্যুর পূর্বে নারায়ণ উচ্চারণ করেছিল, অন্তকাল এছ মাম এই গোস্মরণ মুক্তা কেলাই পড়ব, সাথে সাথে অজামিল দিব্য দেহ ধারণ করে রথে উঠেছে আর সরাসরি বৈকুণ্ঠ ধামে চলে গিয়েছে, শুধুমাত্র নারায়ণ বলার কারণে। আজকালকার একটা সত্য কাহিনী বলি,
শুনলে অবাক হবেন, এই যে মুরব্বীরা আছেন বা মায়েরা যারা আছেন, আগে কিন্তু নাম যে রাখতেন আমাদের, নামের মূল্য থাকতো, অর্থ থাকতো, নাম রাখতেন মহাদেব, নাম রাখতেন জয়দেব, নাম রাখতেন সুভদ্রা, নাম রাখতেন জগন্নাথ, এরকম করে নাম রাখতেন ঠাকুর দেব না। আজকালকার যে কি আধুনিক হয়েছে নাম, এক জায়গায় গেছি একটা অভিজ্ঞতা কই, সামনে এরকম দুইটা ছেলে বসে আছে, তো একটা ছেলের জিগাইলাম এই বেটা তোর নাম কি, ছেলেটা কয় আমার নাম জল্টু, তো দাঁড়ে বুধের বাই বুয়ে দিয়েছে, ওইটা কেটে রেখো তোর বাই, এটার নাম কি, ওইটার নাম বল্টু, মানে এর নাম জল্টু আর বাইয়ের নাম হয়েছে বল্টু, বুঝছেন অবস্থা। আর মামনিরও নাম এক জায়গায় গে পাইছে কয় নেন্সি, একটা নাম হয় ফ্যান্সি, একটা নাম হয় ক্যান্সি, মানে এমন আধুনিক হয়েছে জেলি ফেলি নাম রেখিয়া। আপনি দেখেন গীতা ভাগবত কি বলেছে, এই যে ছেলেটার নাম নারায়ণ রাখছেন বললে সে মুক্তি পাইছে না, তাহলে নামের তো একটা মূল্য আছে না, নেই তো এইটা একটু খেয়াল রাখতে হবে। আর গীতা ভাগবত পার্থকালে পাঠের লেখে না, আমার সমাজকে সংস্কারও করতে হবে, আমরা যাতে ভগবানের নাম রাখি, যাতে করে আমরা শেষ সময় অন্তত ভগবানের নামটা নিতে পারি। ওইদিকে যমরাজা কি আইন করেছে দেখেন, এটা হলো নামাপল উত্তরাটি না, শুনেন এখন, যমরাজা কি আইন করে দিয়েছে, যে কালকে থেকে যে নাম নেবে তাকে আর জমালয়ে আনবে না। এখন সকলেই তো নাম নেয় না, নি ডরে হোক ভয় হোক, না ডরাই ওইসব ভগবানের নাম কেউ নয় না, আমরা দিছি বেটি খোঁজ দিয়ে রাম নাম, হয় গো বেটি সময় নাই ফরে হই মনে, কিন্তু ডরাইলে নেয়, এটা কি মাস ফাল্গুন মাস না, আর কয়দিন পরে আইব বৈশাখ মাস, যে আকাশ ঝিলকিটা মানো ঠাডা, তখন করে আমরা রাম 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 ঠাডাও শেষ রাম নামও শেষ, তখন খয়নি গো মাই রাম নাম লোক, এক বিটি আর এক বিটি খয়নি, যে ঝিলকিটা মারে যত তাড়াতাড়ি বাড়া রাম 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 আর ঠাডাও শেষ রাম নামও শেষ, ডরাইলে রাম নাম। তাহলে এই যদি অবস্থা তেল ধরিত না, ভগবানের কথা অর্জুন প্রথম দিকে শুনে নাই, তার ভিতরে অহংকার ছিল, কইছে আমি যুদ্ধ করতাম না বাড়ি জিতে গে, কিন্তু যখন বিশ্বরূপ দর্শন করেছে ভয় পেয়ে অর্জুন বলছিল কি, করিষ্যে বচনং তব, এখন তুমি যা করতে বলবে আমি তাই করব, এটি হচ্ছে ভয় রাখতে হবে। তো যমরাজ যমদূতরা দেখল ওগুলোই তো ডঙ্গে হোক রঙে হোক একবার তো নাম নিছে, এখন কেউ তো জমালয় আনতে পারে না, এর চাকরিও নেই, সব জমালয় খালি, গিয়ে খান্দারান বলছে যমরাজের কাছে তুমি যে আইন করছো বা নতুন আইন, যে জীবনে একবার এলো কৃষ্ণের নাম নিছে, নারায়ণের নাম নিছে, হরির নাম নিছে, তাকে জমালয় আনা যাবে না, অন্তত কেউ আনতাম পারি না। তখন যমরাজ আইনটা সংশোধন করলেন, আমাদের দেশেরও সংবিধান সংশোধন হয়, 16 বার সংশোধন হয়েছে, যমরাজ যে আইনটা সংশোধন করছে এটা এখনো আছে, মন দিয়া শোনেন কোন আইনটা করছেন তাহলে বুঝবেন, যমদূত আইন করছে যমরাজ, এই যে একটি সুন্দর মানব দেহ পেয়েছেন, সাধন উপযোগী দেহ, যমরাজ বললেন প্রতিটি মানুষকে ভগবান দুটি হাত দিয়েছেন, কেন, যে হাত দিয়ে গোবিন্দের চরণে চন্দন চর্চিত পুষ্প তুলসী নিবেদন করার জন্য, প্রণাম করার জন্য, যে এই হাতের ব্যবহার করবে না তাকে তুমি জমালয়ে নিয়ে আসবে। আইনটা বুঝেন, যমরাজ কি আইন করছে, বলছে প্রত্যেক মানুষকে দুটি পা দেয়া হয়েছে, কেন, পা দিয়ে হেঁটে হেঁটে গীতা ভাগবত পাঠে যাবে, মন্দিরে যাবে, বৃন্দাবন নবদ্বীপ তীর্থধামে যাবে, যে পায়ের ব্যবহার করবে না তাকে জমালয়ে নিয়ে আসবে, তাকে দুটি চোখ দেয়া হয়েছে দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ, যে মন্দিরে গিয়ে ভগবান দেখবে না, ভক্ত দেখবে না, চোখের ব্যবহার করবে না, তাকে তুমি জমালয়ে নিয়ে আসবে, তাকে দুটি কান দেয়া হয়েছে ভগবানের গীতা ভাগবত পাঠ, ভগবানের কীর্তন শোনার জন্য, সে আকতা কোকতা যদি শুনে, কানের ব্যবহার না করে, তাহলে তুমি জমালয়ে নিয়ে আসবে, তাকে নাক দেয়া হয়েছে ভগবানের চন্দন চর্চিত পুষ্প তুলসীর ঘ্রাণ নেওয়ার জন্য, যদি সে নাকের ব্যবহার না করে তবে তুমি তাকে জমালয়ে নিয়ে আসবে, তাকে একটি মাথা দেয়া হয়েছে প্রণাম করার জন্য, শুনলে অবাক হবেন আজকাল টেলিভিশন দেখে প্রণামের যে সিরিক, এখন তো প্রণামেই করে না অনেকে, আঁটুর দিয়ে ইটা করে ইটা করে, মন্দিরের সামনে দিয়ে রিক্সার থেকে এক হাতে প্রণাম দেয় ভগবানের, মনে হয় ভগবানের সাথে তার বিয়ে এলে সম্পর্ক আছে, এক হাতে প্রণাম করা যাবে না, অপরাধ, যুক্ত করে প্রণাম করতে হবে, যে এই মাথার ব্যবহার করবে না, গুরু গৌরাঙ্গ গুরুজনকে প্রণাম করবে না তাকে নরকে নিয়ে আসবে। বললেন শেষ কথাটি,
তাদের চমৎকার একটি মুখ দেওয়া হয়েছে, আকতা কুকথা বলার জন্য নয়, গীতা ভাগবত পাঠ করার জন্য। আর হরিবোল হরিবোল হরিবোল, যেই মুখের ব্যবহার করবে না তাকে তোমরা জমালয়ে নিয়ে আসবে। মনে করেন যমরাজের যে সেক্রেটারি চিত্রগুপ্ত, হরিবোল কথা না বলি, যমরাজের যে সেক্রেটারি চিত্রগুপ্ত, মুরব্বীরা কি বলেন, দুই কান্দে দুই মোহরে লিখতে আসে ডায়েরি, প্রতিদিন কিন্তু লিপিবদ্ধ হচ্ছে। ভাববেন না চোখ মুজে রেখে দিলাম কেউ দেখলো না, সব রেকর্ড হচ্ছে, ভিডিও রেকর্ড করা হচ্ছে। মৃত্যুর পরে আপনার সারা জীবনের রেকর্ড এজলাসে জমালয়ে তোলা হবে। যমরাজ হচ্ছেন জাস্টিস, বিচারক, ম্যাজিস্ট্রেট, যমরাজের সামনে সমস্ত তথ্য তোলা হবে। আপনি সারা জীবন কি করলেন, কি ভালো কাজ খারাপ কাজ করলেন, সমস্ত যমরাজের সামনে দেখানো হবে। আপনার কর্ম অনুযায়ী কয় মাসের জেল হবে, 28 প্রকার নরক আছে, কোন নরকে দেবে, না স্বর্গে দেবে, না ভগবত ধামে দেবে, না ব্রহ্মলোকে দেবে, এইগুলো বিচার হবে। মনে করেন একদিন একটা লোক মারা গিয়েছে, তার সমস্ত জীবনী নিয়ে গিয়েছে যমরাজের কাছে। যখন সূক্ষ্ম দেহ, যেটা ভূত দেহ বলি, সেই দেহটা নিয়ে গিয়ে তার রেকর্ড দেখাচ্ছে যমরাজ, কিন্তু ভালো। তার যে সেক্রেটারি চিত্রগুপ্তকে বলে, আচ্ছা দেখো সেই লোকটা বালানি, তার কিতা করতো, কোনা খুব বালা না, সারা জীবন ঠকাঠকি করছে, বলে আরেকটু দেখো, বলে বাইয়ে বাইয়ে সিম টেলা টেলিয়ে করছে, বলে আরেকটু দেখো, বলে না সে পরস্ত্রী গমন করেছে, বলে আরেকটু দেখো, বলে সে আমিষ আহার করেছে, কত প্রাণী হত্যা করেছে, বলে আরেকটু দেখো, দেখে ভালো কিছুই নাই। হঠাৎ দেখে যমরাজ একটি ভালো বিষয় আছে, বলে কি, এই লোকটি সারা জীবন যত খারাপ কাজই করুক, একবার দেখেছি তার ভিডিও রেকর্ডের ভিতরে, সে নামাকুল উত্তরাটিতে বসে গীতা শ্রবণ করেছে, অতএব তার সমস্ত পাপ তুমি মাফ করে দাও, সমস্ত পাপ তার মাফ করে দাও। অন্তত একদিন সে গীতা পাঠে এসেছে, রেকর্ড হতে হতে পারে। এই বিষয়টি ভগবান বলছেন, আপনি যা করবেন সমস্ত কিছু রেকর্ড থাকবে। শ্রীমৎ ভাগবতমের পঞ্চম স্কন্ধের দ্বাদশ অধ্যায়ে পরিষ্কার বলা হচ্ছে, আপনি জাগতিক জগতের যে কাজ করবেন মৃত্যুর সাথে সাথে সেই কাজ শেষ, কোনো কর্মফল আপনার সাথে যাবে না। কিন্তু ভগবানের জন্য যা করবেন তা কিন্তু অক্ষয় হয়ে পরবর্তী জন্মে বহন করে নিয়ে যাবে। উদাহরণ বলি, জাগতিক জগতে যে কোনো কাজ কমপ্লিট না হলে, পূর্ণ না হলে ফল পাওয়া যায় না, কিন্তু ভগবানের কাজ একটু যদি করেন, পূর্ণ নাও হোক, ওইটি আপনার থাকবে, পরবর্তী জন্মে যাবে। যেমন আপনি উদাহরণ দিলে বুঝবেন, বড় একটি বাড়ি বানালেন, রাজপ্রাসাদ বানালেন সুন্দর করে, সারা জীবন পয়সা খরচ করে বাড়ি বানালেন, দরজা দিলেন না, কোনো খামে লাগবো, এত পয়সা করছে মানে সাজিল না তো, কিংবা বানাইলেন দরজা দরজা দিয়া ছাদ দিলেন না, কোনো খামইব নেই, খামাইত না। এইটা হচ্ছে জাগতিক কর্ম, আপনি যাই করেন মৃত্যুর সাথে সাথে এটা শেষ। কিন্তু ভগবানের চরণে যদি একদিন পুষ্প তুলসী দেন, ভগবানের চরণে যদি একদিনও পূজা অর্চনা করেন, একদিন যদি গীতা ভাগবত শ্রবণ করেন, তাহলে এটা একটি সরাব। যদি একদিনও গীতা ভাগবত শ্রবণ করেন, একদিন যদি ভগবানের কথা আস্বাদন করেন, তাহলে কি হবে, এইটা আপনার থাকবে। বলা হচ্ছে এই জন্মের পূর্ণ কর্ম পূর্ণ করে যদি ভগবত ধামে যেতে নাও পারেন, নাও পারেন, কিন্তু এই জন্মে যতটুকু অর্জন করলেন, মনে করেন আপনি 10-15 যাবেন, 8 পর্যন্ত গেছেন এই জন্মে, পরের জন্মে 9 থেকে শুরু হবে। অর্থাৎ এই জন্মের যা ভালো কাজ করবেন, ভগবানের কাজ, ভগবত সম্বন্ধীয় কাজ, এইটা আপনার জমা থাকবে, পরের জন্মে এর পর থেকে আবার যোগ করা হবে। এই জন্য একটু গীতা ভাগবত শুনতে হবে, ভক্তসঙ্গ করতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, এই নামাপলি উত্তরাটিতে প্রথম যেতে আসছি, আপনারা ভগবানকে ভালোবাসেন? খুব খুশি, ভগবানকে ভালোবাসেন মা, আসলে ভালোবাসেন? সবাই মাথা নড়ায়, ভগবানকে আপনারা ভালোবাসেন বাবা, হরি বল, ভালোবাসেন? এখন ভালোবাসেন কিন্তু প্রমাণ করি, ছোট্ট একটা উদাহরণ দিয়ে প্রমাণ, আপনারা সবাই বলছেন ভালোবাসেন। আচ্ছা গো মা, যাকে ভালোবাসেন, ছেলে হোক, মেয়ে হোক, নাতি হোক, বোন হোক, যার বাড়িতে যান বেড়াইতে, যাকে ভালোবাসেন, নাতির বাড়িতে গেলে খাইলাতে যায় না কিছু লইয়া যায়, এটা চিপসের প্যাকেটের উত্তর নেই, নাহলে কিতা কয়, এই যে প্রাম কোম্পানির ড্রিঙ্কস, একটা কিছু তো লইয়া যায়,
যাকে ভালোবাসেন তার বাড়িতে দেখতে গেলে খালি হাতে যেন না কিছু লইয়া যায়, কৈশন লইয়া যায়। ভগবানের মন্দিরে যেন ভগবানকে দেখতে যান, খালি হাতে যান না কিছু লইয়া যায়। এখন নিজেরে উত্তর দিন, ভগবানকে ভালোবাসেন কিনা? ভগবানকে আপনার একটা কাপেল চান, একটা কলা কি নিয়ে যান বা কিছু একটা নিয়ে যাই কিনা? যাই না, একটু ভালোবাসেন ভগবানকে। আরেকটা কথা বলি, দেখবেন অনেক সময় মায়েদের মন খুব বড়, কথাটি বলি, প্রত্যেকের পর একটা ঠাকুর গড় আছে না, বাবা ছোট হোক বড় হোক একটা ফটো উল্লুত আছে। দেখা যায় ভগবানকে নিবেদন করেছেন, এটা নবম অধ্যায়ের ২৭ নম্বর শ্লোকে কথাটি পরিষ্কার আছে যে ইয়ত করোষি ইয়ত স্নাশি, তুমি যা করো যা খাও, মদ অর্পণম, ভগবান বলছেন আমাকে অর্পণ করে খাবে, সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছুর মালিক আমি, আমাকে না দিয়ে খেলে মানে চুরি করে খেলে। এবং গীতায় বলছে চুরি করে খেলে না, শুনো, তুমি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করছো ভগবান। এখন দেখেন ভগবানকে দেওয়ার বিষয়টি বলছি, মায়েদের মন বড়, অনেকের ঘরেই ভগবানের পূজাটা মাতৃরাই করে, মায়েরা করে, নাহলে মায়ের মেয়েরা করে, পিতাজিরা কিন্তু এই দিক থেকে অনেক পিছনে আছে। আচ্ছা, মায়েদের মনটা বড় বলছি, এখন আবার রাগ করেন না, ভগবানের যে ঘরে যে ভোগ লাগান, ছোট্ট একটি টাই গ্লাসে জল দেন, আমি ভেবে অবাক হই ভগবান আঙুল ঢুকাইতে পারেনি, আমি খাই ছোট বড় কাছের গ্লাসে, ভগবানকে দিছি ছোট্ট একটি টাই গ্লাসে, আর এত একটা ফান্দানির মধ্যে একটা খলারে খাইটা দুই তিন টুকরা কইরা, এলে ডিব্বার দেখি যাকার একটা নকল আছে, থালো দিয়া আবার নিমন্ত্রণ দিতে ফম দেই না, আসো গৌরাঙ্গ, আসো নিত্যানন্দ, আসো মা দুর্গা, আসো খালি, আসো, মানে সব নিমন্ত্রণ দেয় দিছি কিন্তু একটা নকল। একটু চিন্তা করেন ভগবানকে ভালোবাসেন কিনা। আপনার ঘরে যদি গোপাল বিগ্রহ থাকে, আপনার সন্তান যদি দুইজন থাকে, গোপাল কিনা আপনার সন্তান তিনজন, এটা ভাবতে হবে, একটু ভালোবাসতে হবে ভগবানকে। আপনি একটু ভেবে দেখুন, শীতের দিনে আপনি সুন্দর সোয়েটার জামা গান দিলেন, আপনার গোপালের জন্য একটা টুকরা পলালিনও দিলেন না, তাহলে কেউ ভগবানকে ভালোবাসেন? গরমের দিনে আপনার ঘরে ফ্যান লাগালেন, এসি লাগালেন, ভগবানের ঘরে একটি ফ্যান দিলেন না, ভগবানকে কে ভালোবাসেন? হবিগঞ্জের চৌধুরী বাজার বললে চিনে ফেলবেন, এক বাসা একবার গেছি প্রভু পাঠ করতে, ছাদের উপরে এয়ার কন্ডিশন লাগানো, অনেক বড় লোক, নিচে এরকম ভক্তরা বসে আছে উঠোনে, আমি গিয়ে বাড়ির মাকে বললাম, কর্তৃকে, মা গো ঠাকুরগড়টা কয়ে আগে একটু প্রণাম করে আসে, যেমন এখানে ঠাকুরগড় ভিতরে প্রণাম করে এসছি। আমাকে নিয়ে গেলেন সিঁড়ির নিচে, গিয়ে দেখলাম একটি সাবানের বাক্সর ভিতরে ভগবানকে রাখা হয়েছে। আমি বলছি আপনার বাড়িতে আমি পাঠ করবো না, পাঠ করবো না আপনার বাড়িতে, আমি নেমে গেলাম। উনি আমাকে জড়িয়ে ধরলেন, গৃহস্থের অকল্যাণ হবে এত মানুষ এসছে, বলে না আপনার, আপনি আছেন এয়ার কন্ডিশন রুমে, আপনি কি কিছু নিয়ে এসেছিলেন পৃথিবীতে? যেদিন পৃথিবীতে এসেছিলেন ন্যাংটা এসেছিলেন, যাবেন যেদিন সেইটাও ন্যাংটা যাবেন, আপনার অহংকার করার কি আছে? আপনাকে কেউ দিয়েছে? আপনি নিয়ে এসেছিলেন কিছু? যা পেয়েছেন এইখানে ভগবান আপনাকে দিয়েছে, ভগবানকে আপনি ভালোবাসেন, আপনার পাঠ করবো না। মা খুব কান্নাকাটি করলেন, আর একটা শর্ত আছে, আপনার পাঠ করতে পারি কিন্তু এক মাস পরে আমি আবার আসব, যদি ঠাকুরগড় বানান তবে আমি আসবো। একটু ভেবে দেখুন তো, আমরা কতটা অহংকার করি নিজেকে নিয়ে, আমরা নিজেই মনে করি সব করি, আমি কি কিছু করতে পারি? উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, আমি কি নিজে নিজে জন্ম নিতে পেরেছি? জন্ম দিয়েছেন অন্যজন, পিতামাতা ভগবানের কৃপায়, আমি কি নিজে জন্ম নিতে পেরেছি? জন্ম আমি তো স্বয়ম্ভু না, আমাকে জন্ম দিয়েছেন অন্যজন, আমি কি নিজে নিজে জ্ঞানী হয়েছি? আমাকে শিক্ষা দিয়েছেন অন্যজন, টিচার, ঠিক না মা? আমি কি নিজে নিজে চাকরি করেছি? চাকরি দিয়েছেন অন্যজন। আমি যেদিন মারা যাব সেদিনও কি আমি নিজে হেঁটে শ্মশানে যেতে পারবো? আমাকে কাঁধে করে নিয়ে যাবে অন্যজন, বলেন আমার অহংকার করার কি আছে? যেদিন শেষ যাত্রায় আমি শ্মশানে যাব সেদিনও কি আমি নিজে হেঁটে যেতে পারবো? আমাকে কাঁধে করে নিয়ে যাবে অন্যজন, অথচ আমি কত অহংকার করে বলে আমি করেছি, আমার কিচ্ছু করার ক্ষমতা নাই। ভগবান বলাচ্ছেন তাই বলি, ভগবান চালাচ্ছে এতেই চলি, ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়েন, একটু ভালোবাসি ভগবানকে, একটু ভালোবাসতে চেষ্টা করি, তাহলে না গীতা ভাগ, আরে গীতা ভাগ শ্লোক আমি ৫০টা বললাম, কোনোটাই কাজে লাগলো না, তো দরকারটা কি? একটু ভালোবাসি,
অনেকেই খুব দুঃখ লাগে প্রভু, আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, 5,000-10,000 ভক্ত আছে, যখন জিজ্ঞাসা করি, আমরা ছোটবেলা পরীক্ষায় পাশ করেছি, দুটি প্রশ্ন আসতো, একটি হচ্ছে সনাতন ধর্মে মূল ধর্মগ্রন্থের নাম কি, সকলেই বলেছি বেদ। দুর্ভাগ্য এইখানে যদি বলি বেদ আমরা কয়জনে পড়েছি, কয়জনে দেখেছি, নাই। আরেকটি প্রশ্ন আসতো, চণ্ডী কোন পুরাণের অন্তর্গত, আমরা লিখেছি মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত, কিন্তু কেউ খুলেও দেখি নাই মার্কণ্ডেয় পুরাণ, একেবারে মাগনা মাগনা হিন্দু, এইভাবে তো চলতে পারে না। একটু গীতামুখী হই, সন্তানকে একটু গীতা পড়তে চেষ্টা করি, তবেই না কাজে লাগবে। নাহলে এই পাঠ কীর্তন করে রাত্রিবেলা আপনারা আসলেন, আমি আসলাম, এক দুই ঘন্টা বললাম, চলে গেলাম, কোনো কাজে লাগবে না। একটু ভালোবাসি ভগবানকে, একটু গোপালকে ভালোবাসি, কিচ্ছু থাকবে না। এই যে দেহটি দ্বিতীয় অধ্যায় ভগবানে জ্ঞান দিয়েছিলেন অর্জুনকে, আমি অষ্টম অধ্যায়ে থাকবো, কিন্তু চলে যাচ্ছি বারবার বিভিন্ন জায়গায়। অর্জুনকে কি জ্ঞান দিয়েছিলেন? অর্জুন তখন মারতে চাইছিল না, ভগবান বলছিলেন তুমি যে দেহটি নিয়ে দুশ্চিন্তা করছো, মারবে তোমার আত্মীয়, তোমার দাদামশায়, তোমার অস্ত্রগুরু দ্রোণাচার্য, কুলগুরু কৃপাচার্য, শ্বশুর সম্বন্ধী। আরে অর্জুন, তুমি যদি দেহটাকে নাও মারো, দেহটা এমনিই মরে যাবে। আমরা দেহ নিয়ে কত চিন্তা করি, এই যে বৃদ্ধ আমার বাবাজি আসছেন, ভাই যে আমার ভক্ত বৃদ্ধ বাবাজিরা আছেন, কোটি কোটি টাকা খরচ করলে উনি কি আবার বালক হতে পারবেন? এই বৃদ্ধা মাতাজি যদি কোটি টাকা খরচ করলেন, ছোট বালিকা হতে পারবেন? তাহলে দেহটা তো প্রতি মুহূর্তে মরে যাচ্ছে, কিন্তু আমরা ভাবছি আমি বোধহয় আগের মতোই আছি। এই জ্ঞানটি গীতা দিয়েছে অর্জুনকে, ভগবান বলছেন অর্জুন তুমি যে দেহ নিয়ে চিন্তা করছো মারবে, আরে দেহটা তো না মারলেও এমনিই মরে যাবে। আমার শিশুকাল মরে গিয়েছে, কৈশোরকাল মরে গিয়েছে, যৌবনকাল মরে গিয়েছে, আমি ইচ্ছে করলে আগের মতো হতে পারব না। একটু ভাবি, একটু ভালোবাসি ভগবানকে, কয়দিন বা পৃথিবীতে থাকব? এই যে এখানে বসছি, এখান থেকে উঠতে পারবো তার সিওরিটি আমরা কেউ দিতে পারি না, এটি আমার জীবনের শেষ কথা হতে পারে। অনেকে আমরা ভাবি আমি ছাড়া বোধহয় সংসার চলবে না, এটা ভুল। কারোর জন্যই পৃথিবীতে কিছু আটকে থাকে না, হয়তো একটু ভালো বা মন্দ। আজকে যদি আমি দেহ রাখি, কালকে ফটো হয়ে যাব, কিছুই থাকবে না, সব কিছুই স্বাভাবিক চলবে, এটি হচ্ছে জীবন। কাজে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, একটু ভগবানকে ভালোবাসি। আবার অষ্টম অধ্যায় আসি, 6 নম্বর শ্লোকে। আমরা 5 নম্বর শ্লোকের ব্যাখ্যা দিয়েছি যে অন্তকালে ভগবানের নাম নিলে ভগবানের বাড়িতে যাওয়া যায়। 6ষ্ঠ শ্লোকে ভগবান বলছেন, ইয়াম হিয়াম বেপি স্মরণ ভাবম তেজন্তে কলেবরম তমেব ইতি কন্তেও সদা তদ ভাবম ভাবিত। বলছেন ইয়াম হিয়াম বেপি, অর্থ কি বলছেন ভগবান? অর্জুন আগে তো বললাম যে মৃত্যুর পূর্বে যে আমার নাম নেয় আমার বাড়িতে আসে, এইবার বললেন যে মৃত্যুর পূর্বে যে ভাব যে চিন্তা নিয়ে দেহ ত্যাগ করবে পরের জন্মে সেই দেহ সে প্রাপ্ত হবে। এই উদাহরণটি আগেরটি বলেছি ভাগবতম 6ষ্ঠ স্কন্ধে, এবার ভাগবতের 5ম স্কন্ধ। আপনার জানেন কিন্তু কিছু নতুন নতুন তত্ত্বের ভিতর থেকে আপনার ক্লিয়ার করবেন। আপনার সকলেই 5ম স্কন্ধে ভগবান এই শ্লোকে কি বলেছেন? বলেছেন মৃত্যুর পূর্বে যে চিন্তা করতে করতে যে ভাব নিয়ে দেহ ত্যাগ করবে পরের জন্মে সেই দেহ প্রাপ্ত হবে। আপনি দেখেছেন রাজা ভরত, রাজা ভরতের বাবার নাম ছিল ঋষভদেব। কি নাম বলেছে? ঋষভদেব। ভগবান ঋষভদেব, এটা 5ম স্কন্ধের। 5ম স্কন্ধের অনেকগুলো অধ্যায় শুধু রাজা ভরতের। তো ঋষভদেবের শতপুত্রের মধ্যে বড় ছেলের নাম হচ্ছে ভরত। কি নাম বলেছি? ভরত। যার নাম থেকে এই ভূখণ্ডের নাম হয়েছে ভারতবর্ষ, ভরতের নামেই হয়েছে ভারতবর্ষ। রাজা ভরত তিনি কি করেছেন? দীর্ঘদিন রাজত্ব করেছেন। কতদিন শুনল অবাক হবেন, 100-200 বৎসর না, 1,001,00,000 না, 1 কোটি বৎসর। কত বৎসর? 1 কোটি বৎসর। রাজা ভরত 1 কোটি বৎসর রাজত্ব করার পরে তিনি কি করলেন? রাজ্য তার ছেলে মেয়ের কাছে ভাগাভাগি করে দিয়ে বনে চলে গেলেন, শেষ জীবনটা যাতে করে ভগবানের সেবা পূজায় কাটানো যায় নিরিবিলি একদম। কোথায় গেলেন? পুলহমণির আশ্রমে। দুটি নাম পাবেন একটু পরে, পুলহমণি এবং পুলস্তমণি। পুলহমণির আশ্রমটি ছিল মহানদী গণ্ডকীর তীরে, নদীর নাম হচ্ছে গণ্ডকী নদী। কি নদী বলেছি মা?
এই নদীর নাম উচ্চারণ করলে আপনার শুদ্ধ হবে। কেন? তুলসী দেবী যখন নারায়ণকে অভিশাপ দিয়েছিলেন, যাও তুমি শিলা হয়ে যাও, মনে আছে আপনাদের, যখন শঙ্খচূড়কে বধ করতে গিয়ে ভগবান নারায়ণ শঙ্খচূড়ের দেহ ধারণ করে তুলসী সতীত্ব নষ্ট করেছিলেন, তখন তুলসী দেবী অভিশাপ দিয়েছিলেন, হে নারায়ণ, তোমার কি হৃদয় বলে কিছু নাই? তুমি কি পাষাণ? আমি অভিশাপ দিচ্ছি তুমি পাষাণ হয়ে যাও। এই কারণে নারায়ণ শিলা, ওই যে আপনার শিলা দেখেন নারায়ণ শিলা, এটি তৈরি হয়েছেন ভগবান কোথায়? গণ্ডকী নদীতে। এই নদীটির উৎপত্তি হচ্ছে নেপাল থেকে, এখনো আছে, অনেকেই যায় গণ্ডকী নদী। গণ্ডকী নদীর মধ্যে এরকম গোল কালো পাথর চক্র চিহ্ন থাকে, যেটি আপনার নারায়ণ শিলা, শিলারূপে আপনারা পূজা করেন। তো সেই গণ্ডকী নদীর তীরে আশ্রম ছিল পুলহমণির আশ্রম, সেই আশ্রমে গিয়েছেন ভরত মহারাজ। তখন আর রাজা বলা যাবে না, বলতে হবে রাজর্ষি। তিনি রাজা হয়ে ঋষির মতো জীবন যাপন করছেন। মহারাজ ভরত, রাজর্ষি ভরত, মুনির আশ্রমে গিয়ে তপস্যা করেন, খুব মন দিয়ে তপস্যা করেন। দিন যাচ্ছে, প্রতিদিন পুষ্প তুলেন, তুলসী তুলেন, ভগবানের সেবা করেন। একদিন খুব মন দিয়ে খেয়াল করেন, একদিন রাজর্ষি ভরত গিয়েছেন স্নান করার জন্য। ভাগবত বলছে পঞ্চম স্কন্ধে যে ভরত মহারাজ প্রতিদিন তিন বেলা স্নান করতেন। কত বেলা? তিন বেলা। তার চুল শুকাতো না, এই করতে করতে মাথায় জটা হয়ে যেত। বলছে ভাগবত পিঙ্গল বর্ণের চুল, মানে চুল লালচে, ফিংলাসুল হয়ে গেছে। তো রাজর্ষি ভরত প্রতিদিন স্নান করেন ওই গণ্ডকী নদী থেকে। স্নান করে তিনি আচমন করেন, তপস্যাদি করেন, জলে নেমে তর্পণ করেন, সূর্য তর্পণ করেন, এইভাবে দিন যাচ্ছে। একদিন তিনি গণ্ডকী নদীর তীরে বসে আছেন, মাত্র বসেছেন মাত্র তিন দণ, তিন মুহূর্তের জন্য বসেছেন। এমন সময় দেখলেন একপাল হরিণ যাচ্ছে, নদীর তীরে বসে আছেন। কোন নদীর তীরে বলেছে মা? গণ্ডকী নদীর তীরে। নদীর তীরে রাজা ভরত বসে আছেন, এমন সময় দেখলেন একপাল হরিণ যাচ্ছে। এই হরিণের পালের মধ্যে হরিবল মাতাজি ঘুমিয়ে যাচ্ছে। আবার ঘুমের গল্পটা একটু বলে নেই তাহলে ভালো হবে। এক জায়গায় পাটে গেছে শীতের দিন, চাতলপাড় ছিলেন মেঘনা নদীর তীরে। সেখানে এরকম না, 10,000 লোক হবে, শীতের দিন, কুয়াশা ফোঁটা ফোঁটা পড়তেছে। এমন সময় এখানে গঙ্গা যে আনন্দ করে সুন্দর, সকলে নাম কীর্তন করে মোমবাতি নিয়ে মেঘনা নদীতে যান। সবাই নাম কীর্তন করতে করতে সবাই উৎসবে হাজার হাজার মার্গে গঙ্গা নয়ন করে। তো সেই পাটে একদিন দেখলাম, দুই দিন ছিল প্রোগ্রাম, হাজার হাজার মাতাজিরা বসে আছেন, কোনা থেকে এক মাতাজির বোধহয় গুম আইসে। তিনি আমার দিকে চায় আর কইতেছে আরেক বেটিরে, হে হে কমলার মা, নিজে তো যাইবো যাইবো কমলার মারে লইছে। এখন এরকম হে হে কমলার মা, তা আমি আমার দিকে চাইতেছে। আমি কইলাম, ও গো বিটি মাই জি গো মাই, তুমি যা আপত্তি নাই, কমলার মারে তৈয়া যাইয়া। এখন এই মাতাজিরে বারবার ওই কলির দুইটা মেয়ে ধরতেছে, তা আপনার একটু সজাগ হয়ে যাক রাখি নাকি। হরি বল, আমরা কোথায় ছিলাম? গণ্ডকী নদীর তীরে। কোথায় ছিলাম? গণ্ডকী নদীর তীরে। এটা গীতার অষ্টম অধ্যায়ের 6 নম্বর শ্লোকের ব্যাখ্যায় আছে। রাজা ভরত দেখলেন একপাল হরিণ নদীর পার হচ্ছে, জল খেতে এসেছে। এমন সময় ভীষণ গর্জন করলো একটা সিংহ। হরিণ পালের মধ্যে একটা হরিণ গর্ভবতী ছিল, মানে প্রেগনেন্ট ছিল। সিংহের গর্জন শুনে ওই হরিণটি চেয়েছে লাফ দিয়ে নদীটি পার হয়ে যাবে বা ওই পারে যাবে। দুর্ভাগ্যবশত তার গর্ভচ্যুত হয়েছে, সেই একটি হরিণ শাবক প্রসব করেছে, মানে হরিণীটি গর্ভবতীটি লাফ দিয়ে নদী পার হয়েছে সিংহের গর্জনের ভয়ে। কিন্তু তার গর্ভ থেকে একটি শাবক, হরিণের বাচ্চা, জলে পড়ে গেছে। সেটি জলের স্রোতে ভেসে ভেসে যাচ্ছে। রাজা ভরত, মানে রাজর্ষি ভরত, গণ্ডকী নদীর তীরে বসে এটা দেখছেন, মাত্র তিন মুহূর্ত সময়। এই হরিণীটি নদী পার হয়ে দৌড়াতে দৌড়াতে একটি গুহার ভিতরে গিয়ে এরকম ফুফাইতে ফুফাইতে হরিণীটি প্রাণ ত্যাগ করেছে, কিন্তু বাচ্চাটি নদীর জলে ভেসে যাচ্ছে।
এইটা দেখে রাজা ভরতের মায়া হলো, স্বাভাবিক। তিনি কি করলেন, ওই হরিণ শাবকটিকে কুলে তুলে নিলেন, নিয়ে আশ্রমে আসলেন। এখন এসে চিন্তা করলেন, এই হরিণ বাচ্চাটি মা হারা মাতৃহারা, তাকে তো বাঁচাতে হবে। তিনি তার খাওয়ার ব্যবস্থা করলেন, ঘুমানোর ব্যবস্থা করলেন, কচি ঘাস দুধ। এখন দেখা যায় এই করতে গিয়া তার যত সাধন ভোজন ছিল সব, এখন সব সময় তো ওই হরিণের মায়ায় আবদ্ধ হয়ে গেলেন। এখন শয়নে স্বপনে ভাগবতের তিনটা পৃষ্ঠা আছে, পঞ্চম স্কন্ধে অষ্টম অধ্যায়ে শুধু এই কথাই বলা আছে। পঞ্চম অষ্টম অধ্যায়ে বলা আছে, রাজা ভরত চিন্তা করছেন কি করে এটা খাবে, কোথায় ঘুমাবে, আবার রেখে যান না, কুকুর খেয়ে ফেলে কিনা, নেকড়ে খেয়ে ফেলে কিনা। তিনি যখন বনের ভিতরে ফুল তুলসী আনতে যান, এটাকে কুলে করে নিয়ে যান, আদর করেন। এখন দেখা যায় তিনবার স্নান করারই সময় নাই, সাধন ভোজনের সময় নাই, একটু ভাবতে হবে মুহ কি জানিস। মা গো, মুহ ত্যাগ করা খুব কঠিন, খুব কঠিন জানেন। এই যে আমার আমার, এটা খুব কঠিন। অনেকদিন আগে দেখেন ভগবান সপ্তম অধ্যায় নিয়ে সুন্দর একটা কথা বলেছেন, বলেছেন দৈবী হিয়েষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, সপ্তম অধ্যায় ১৪ নম্বর শ্লোকে ভগবান বলছেন আমার মায়া কাটানো কঠিন। ভগবানই তো মোহ তৈরি করেছেন, কিন্তু ভগবান উত্তর দিয়েছেন ওই শ্লোকের নিচের লাইনে, কি বলেছেন, মাম এব যে প্রপদন্তে মায়া মেতাম তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। সমাধান দিয়েছেন, মাম এব, আমার কাছে যে প্রপদন্তে মানে সারেন্ডার, যে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেয়। তাহলে আমাদের কি করতে হবে, ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে। দেখেন তারপরে রাজর্ষী ভরত হরিণ শাবকের মায়ায় তার সমস্ত কিছু চলে গেছে। মুহ তো আপনারাই আমরাই কাটাতে পারবো, পারি কি বলেন, মুহ কাটানো কঠিন। তাহলে একটা গল্প শুনেন, মুহ কাটানোটা যে কঠিন। একবার এক দেশের এক রাজা, তিনি ভগবানের খুব সেবা পূজা করে, খুব ভক্ত, এত এত ভক্ত রাজা, তিনি ভগবানের সেবা পূজা করতে করতে ভগবানের খুশি করে ফেললেন। ভগবান সাক্ষাৎ তার সামনে উপস্থিত হলেন, নিজের চোখে ভগবান দর্শন করলেন। রাজায় ভগবানকে দর্শন করে খুব খুশি হলেন। রাজা বললেন, ভগবান আমার সৌভাগ্য আপনাকে নিজের চোখে দেখলাম। ভগবানও খুশি হয়ে বললেন যে তোমার সেবায় আমি খুব খুশি হয়েছি, তুমি একটি বর চাও। কয়টা বর? একটা। রাজা বললেন, হে ভগবান, তুমি তো কৃপা করে আমাকে দেখা দিয়েছ, আমরা যে মুহ ত্যাগ করতে পারি না এই কথাটা বুঝাতে চাচ্ছি। এখানে ছোট বাচ্চার আওয়াজ করছে, কেউ গিয়ে একটু বন্ধ করেন, ছোট বাচ্চাদের কণ্ঠ খুব ক্ষীণ, এটা রেকর্ডে চলে আসে। তো রাজা কে ভগবান বললেন, হে রাজন, তুমি একটি বর চাও আমি দেব। রাজা ছিলেন প্রজাবৎসল, সবাইকে ভালোবাসতেন, প্রজাকে সন্তানের মতো ভালোবাসতেন। রাজা বললেন, হে ভগবান, তুমি আমাকে দেখা দিয়েছ, এই পইল লামাপলের উত্তরাটি সমস্ত প্রজাদেরকে তুমি দেখা দাও, আমি একা দেখতে চাই না। ভগবান বললেন, তা কি করে হয়, তুমি সেবা পূজা করেছো, সবাই তো করে নাই। বলে, কেন, তুমি কথা দিয়েছো একটি বর আমাকে দেবে, কথা তো খেলাপ করা যাবে না। অন্ত ভগবান তো আটকে গেছে, ঠিক আছে। তখন সিদ্ধান্ত হলো, কোন একটি ভালো দিন দেখে ভগবান বললেন, আমি সমুদ্রের ভোরবেলা উত্থিত হব, সমুদ্রের ভিতর থেকে তোমরা সবাইকে নিয়ে আসো। সারা রাজ্যে ঢুল পিটি দেয়া হলো, মহানন্দ, সবাই ভগবান দেখতে যাবে, খুশির খবর না, ভগবান দেখতে যা আনন্দের খবর না। সবাই ইচ্ছে মতো সাজুগুজু করতেছে, হ্যাঁ, যার যা পোশাক আছে, তারা কোথায় যাবে, ভগবান দেখতে যাবে, কোথায় যাবে, সমুদ্রে। খুব ভোরবেলা সকলেই সেজে গুজে রেডি হয়ে, রাজা রানী মন্ত্রী প্রজা সকলেই রওনা ভগবান। হে ভক্তগণ, এখন না কাগজের টেকা, একসময় তো কাগজের টেকা আসেন না, সোনার টেকা, রূপার টেকা, খাসা টেকা হইতো, খাসা টেকা। তো মুহ দেখেন কি জিনিস, ভোরবেলা সকলে রওনা হয়েছে, সমুদ্রের তীরে ভগবানকে দেখবে। কিছু দূর যেতে যেতে দেখা গেল কি,
কি যেন সাদা চকচক করছে, প্রজারা দেখলো অনেকগুলা রূপার টাকা এরকম ঠিকই মাইরা ফুলে রয়েছে। দেখিয়া প্রজারা দৌড়িয়ে গেছে, রূপার টাকা ফকেটে ঢুকাইতো, কেউ আসল বাম তো মাতাজি রকম শব্দ বলে, এ রাজা এই তোমরা যাও কই, তোমরা আমার সাথে ভগবান দেখতে যাবে। কয় রাজা জীবনে বাচ্চা থাকলে ভগবান বহুতবার দেখা যাইব, কিন্তু ফিরার পথে একটা টাকাও থাকতো না, ফিরার পথে একটা টাকাও থাকতো না। সবাই এটা কালেকশন করতে শুরু করছে, অর্ধেক প্রজা কমে গেছে। রাজা হাঁটছেন সবাইকে নিয়ে সমুদ্রের তীরে যাচ্ছেন, সমুদ্রের তীরে আরেকটু যখন গেলেন তখন দেখলেন সোনালী চকচক করছে, আগে তো ছিল রূপার টেকা, এখন দেখে টেকি মাইরা সোনার টেকা হয়ে রয়েছে। এইটা দেখে বাকি যে প্রজা ছিল সকলেই গেছে সোনার টেকা গোল্ড কয়েন কালেক্ট করার জন্য। রাজা চিৎকার করে বলছে, এই তোমরা যাও কই, তোমরা আমার সাথে সমুদ্রের তীরে যাবে ভগবান দেখার জন্য, বলে তোমার ভগবান তুমি দেখো, ফিরার পথে একটা টেকাও থাকতো না, জীবনে সুযোগ পয়সা গেল নাই, সবাই পকেটও কইরা শাড়ির আসল বান্ধা ইচ্ছা মতো সোনার টেকা নিতেছে। রাজা ছায়া দেখে একজন প্রজা সাথে নাই, তার মন খারাপ, ভগবান রে বলছে সবাইকে নিয়ে যাবে। এখন ছায়া দেখে তার রানী মা আছে, মানে রানী আছে, যাক বাবা একজন তো আছে, অন্তত একজন মনে একটু খুশি, রানী রেন রওনা হয়েছে। একদম সমুদ্রের কাছে শীতের দিন, তখন সূর্য উঠি উঠি করছে, সূর্যের আলোতে দেখবেন ঘাসের ডগায় শিশির বিন্দু, কুয়াশা বললে জিলিক মারে। এখন দেখা যায় সমুদ্রের তীরে অনেকগুলো হীরা পড়ে আছে, হীরা সূর্যের আলো পড়লা জিলিক মারতেছে, রানীর চোখেও কি জিলকাইতেছে। রানী দেখে অনেকগুলো হীরা পড়ে রয়েছে, দেখে রানীও দৌড় দিছে হীরা আনার জন্য। রাজাই কইতেছে, এই তুমি কই যাও, মানে আচল ধরে টানতেছে, তুমি কই যাও, তুমি না আমার সাথে ভগবানকে দেখবে। রানী বলতেছে, জীবনে বহুবার তোমার কাছে খুঁজলাম একটা হীরার নেকলেস বানাই দেও, দিস না, অনেকগুলা হীরা পইরা রয়েছে, জীবনে দুইবার সুযোগ আইত না। রানীকে বলতেছে রাজে, রাখো না, তুমি না আমার সাথে ভগবান দেখবে। রানী রাগ করতে বলতেছে, তোমার ভগবান তুমি দেখো, আমি গেলাম হীরা আনতে। শেষ মুহূর্তে রাজা একা গেলেন সমুদ্রের তীরে, ভগবান শঙ্খচক্র গদা পদ্মধারী সমুদ্রে উদ্ভাসিত হলেন। ভগবান নারায়ণকে দেখে রাজা প্রণাম করলেন, ভগবান বলেন, হে রাজন তুমি একা কেন, আমি তো অনুমতি দিয়েছিলাম সবাইকে নিয়ে আসতে। রাজা ক্রন্দন করে বলছেন, হে ভগবান কেউ আসেনি, মোহমায়া কেউ কাটাতে পারেনি। এই জন্য বলছি মোহ কাটানো এত সহজ না। রাজর্ষি ভরত একটি ছোট্ট হরিণ শিশুর মায়ায় মোহে পড়ে তিনি সাধন ভজনের শেষ স্তরে পৌঁছে গিয়েছিলেন, আর একটা স্টেপ একটা সিঁড়ি বাকি ছিল, সারা জীবন সাধন করেছেন, একটা সিঁড়ি পার হলেই তিনি ভগবত ধামে যাবেন, কিন্তু ছোট্ট একটি হরিণ শিশুর মায়ায় সমস্ত সাধন ভজন শেষ হয়ে গেছে। একটু ভাবতে হবে, এত সুজানা সাধন ভজন। রাজা ভরত কি করলেন, তিনি বলছে ভাগবত, তিনি যখন শিশুটিকে হরিণের শাবকটিকে কুলে নিতেন, আদর করতেন, চুমু খেতেন, তার গা হাতে দিতেন, পাহাড়ে যখন যেতেন ভিতরে নবীন ঘাস ঘাস ছেড়ে দিতেন, কখনো কখনো হরিণ শাবকটি তার মাথায় শিং উঠেনি, তখনও ভাগবত বলছে জলবিন্দুর সমান, এটা জলের বিন্দুর সমান শিংটি উঠেছে। এইটি দিয়ে ভাগবতে বলছেন, রাজা ভরতের গায়ে যখন ঘষা দিত হরিণ শিশুটি, রাজা ভরত কত খুশি হতেন, আমাকে আদর করছে। আবার যখন পূজার জিনিসপত্রতে মুখ দিয়ে দিত হরিণে, নষ্ট হইত, তিনি রাগ করতেন, ভাগবত বলছে হরিণ শিশুটি লুকায় গিয়ে এরকম কাঁপত, ভয় পেয়েছে, এটা দেখে তিনি আবার মায় আনন্দ পেতেন, মানে নিজের সন্তানের মতো, মাতৃহারা শিশুটিকে হরিণ শাবকটিকে নিজের সন্তানের মতো পেলে পুষে বড় করছে। যখন রাজা ভরতের বিভিন্ন চিন্তা হতো, হঠাৎ হঠাৎ ভয় পেতেন ঘুমের মধ্যে, কোনো কুকুর, জঙ্গলি কুকুর কিংবা নেকড়ে হরিণ শাবকটিকে নিয়ে গিয়েছে কিনা, এই জন্য ভয় পেতেন, চিৎকার করতেন, আর সব সময় চিন্তা করতেন আমি না থাকলে তার কি হবে, আমি না থাকলে শাবকটি কি হবে। যখন মৃত্যুর সময় এলো, সত্যি সত্যি দেহত্যাগের সময় এলো, তিনি 1 কোটি বছর রাজত্ব করার পর তপস্যা করেছেন দীর্ঘদিন,
সেই রাজর্ষি ভরত একটি হরিণ বাচ্চার মায়ায় পড়ে সারা জীবনের সাধন ভজন শেষ করলেন এবং তিনি মৃত্যুর পূর্বে চিন্তা করছেন, হায়রে আমি চলে গেলে এই শাবকটির কি হবে। হরিণের কথা চিন্তা করতে করতে তিনি দেহ রাখলেন, এই কারণে পরবর্তী জন্মে তিনি হরিণ হয়ে জন্ম নিলেন। এখন আসছেন গীতা শ্লোকের ব্যাখ্যায়। গীতা শ্লোকে বলছেন ভগবান, ইয়াম হিয়াম বেপি স্মরণ ভাবম তেজ্যন্তে কালে বরম, যে ভাব নিয়ে তেজ্যন্তে কালে বরম মানে দেহটি ত্যাগ করবেন। কাজে আমাদের সাবধান থাকতে হবে, মৃত্যুর পূর্বে যেন আপনার বাড়িতে যে কুকুর পালেন এইটা সেটা পালেন তার কথা মনে করেন না, তার কথা মনে করলে ওই দেহ আপনি পাবেন। রাজা ভরত যখন হরিণ জন্ম পেলেন, পঞ্চম স্কন্ধের নবম অধ্যায়ে বলা হচ্ছে তিনি পূর্বজন্মের স্মৃতি মনে থাকলো। কেন? সারা জীবন তো সাধন ভজন করেছেন, একটাকে বলেছি না যে আপনি জাগতিক কর্ম করলে মৃত্যুর শেষে সাথে সাথে শেষ, কিন্তু ভগবানের যে কাজ করবেন এটা জমা থাকবে। মনে করেন দশের মধ্যে যদি পাঁচ পর্যন্ত আগাইয়া থাকেন পরের জন্মে ছয় থেকে গোনা হবে, আপনি পাঁচ পর্যন্ত আগাইয়া রইলেন। কাজে ভগবানের কাজ যতটুকু করবেন অতটুকু আপনার জমা থাকবে স্বীকৃতি হিসাবে। তো রাজা বরদের পূর্বের জন্য স্মৃতি মনে থাকলো, তিনি কি করলেন, হরিণ হওয়ার পরেও তিনি আর এই দেহটি কোনো দিকে চলে নেন। বলা হচ্ছে কালঞ্জর পর্বতে তার জন্ম হয়েছিল, কালঞ্জর পর্বত থেকে হরিণ মাতা পিতাকে ত্যাগ করে তিনি আবার পুলহ পুলস্তমণির আশ্রমে, যে আশ্রমে তিনি তপস্যা করতেন হরিণ হয়ে, ওই আশ্রমের কাছে আসলেন। আইসা শুকনা ঘাস পাতা খাইয়া সবসময় কান খাড়া করে মনি ঋষিরা যে ভগবানের গীতা ভাগবত পাঠ করতেছেন এইগুলো কালে শুনতেন, হরিণের সকল চিন্তা করছেন কবে দেহটা ত্যাগ করে আবার তিনি ভালো দেহ পাবেন। আগের জন্মের একটা ভুল করে ফেলেছি, ভুলের কারণে আমার অধঃপতন হয়েছে, এই জন্মে যেন আর ভুল না হয়। তিনি সে কালঞ্জর পর্বত ত্যাগ করে চলে এসেছেন পুলহ পুলস্তমণির আশ্রমে আর সবসময় ভগবানের কথা শ্রবণ করতে। যখন হরিণ দেহ ত্যাগ করলেন তিনি এই পুণ্য ফলে তিনি জন্ম নিলেন একটি ব্রাহ্মণ পরিবারে, তার নাম হলো জরভরত তৃতীয় জন্মে। জরভরত কেন? তিনি এই জন্মে জন্মগ্রহণ করার পর পূর্ব দুই জন্মের স্মৃতি তার মনে থাকলো যে আমি আর যাতে কোনো মায়া মোহ না পড়ি, আমার যাতে মোহ না হয়। তিনি তার পিতার দ্বিতীয় স্ত্রীর যমজ ভাই বোন, সেটি অত্যন্ত উচ্চ বর্ণীয় ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে রাজা ভরতের জরভরত রূপে। তো সেইখানে দুই স্ত্রী ছিলেন, দ্বিতীয় স্ত্রীর পুত্র একটি কন্যা যমজ ছিল, সেই ছেলেটি রাজা ভরত না, তখন বলবো জরভরত। তিনি জরভরত রূপে জন্ম নিয়ে কি করেছেন, কোনো কিছুতে যেতেন না, কোনো কিছুতে যেতেন না পড়াশোনা করার। বাবা চেষ্টা করেছে শাস্ত্র শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু তার সৎ ভাই আরও যারা ছিল সৎ মায়ের করে, সৎ মা তাকে ছালি দিত, ওই ছালি খাইতেন, মানে কোনো প্রতিবাদ করতেন না। গায়ে উপবিহিত ছিল, অবাক হবেন, তার গায়ে পৈতা ছিল, ব্রাহ্মণ সন্তান, কিন্তু ধুলি মালিতে পড়ে এগুলো ঢাকা পড়ে গিয়েছে। রাজা ভরতের কাহিনী বলে সারা রাত চলে যাবে, অনেক অধ্যায়, একটু জায়গা বলি শুধু। তিনি কি করেছেন, একটা পর্যায়ে যখন ভাইয়েরা জমিতে চাষ করেছে যাতে শুকর জমি নষ্ট করে না দেয়, জরভরত সেখানে পাহারা দিয়েছেন। রাত্রিবেলা ডাকাতের দল, ডাকাতরা মা কালীর ভক্ত, ডাকাত সর্দারের ছেলে সন্তানের জন্য মানুষ করেছে নরবলি দেবে, নরবলি দেবে একটি লোককে ধরে এনেছিল তস্কর এবং দস্যুরা, মানুষটি পালিয়ে গিয়েছিল। এমন সময় রাত্রিবেলা ঘুরতে ঘুরতে গিয়ে দেখে জমির আইলে একটা নাদুস নুদুস ছেলে বসে আছে, জরভরত। ডাকাতের দল ওই জরভরতকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে মা কালীর সামনে স্নান করিয়েছে, লাল কাপড় পরিয়েছে, যখন তাকে বলি দেবে নরবলি দেবে মাতা কালী সহ্য করতে পারেননি। তো ভক্ত, পরম ভক্ত রাজা ভরত, জরভরত তার ব্রহ্ম তেজে এই যে মূর্তি ছিল মৃন্ময়ী মূর্তি, মূর্তি বিদীর্ণ হয়ে যে খড়গ দিয়ে তাকে বলি দিতে চেয়েছিল
মা কালী স্বয়ং সেখান থেকে প্রকটিত হয়ে সেই কর্ম দিয়ে সমস্ত দস্যুকে মেরে ফেলেছে, জড়বরত বেঁচে গিয়েছে। এরকম অনেক কাহিনী আছে। পরবর্তীতে জড়বরত রাজা রহুগণের পালকি বহন করেছিলেন, এসব অনেক কাহিনী আছে, পড়বেন ভাগবতে। যে তোমার গীতা পাঠে আছে ভাগবতে আর যাচ্ছি না, আমরা শুধু এই শ্লোকের ব্যাখ্যাটা দিচ্ছিলাম যে মৃত্যুর পূর্বে আপনি যে ভাব নিয়ে দেহ ত্যাগ করবেন। এই অধ্যায়ে পাঁচ ছয় সাত নম্বর শ্লোকে ভগবান বলছেন, না অর্জুন শুধু মৃত্যুর পূর্বেই না, তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধচ, অতএব তুমি সব সময় আমাকে স্মরণ করো আর সংসার যুদ্ধ করো। খালি মৃত্যুর পূর্বে না, তুমি সবসময় তসমাৎ সর্বেষু সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধচ, অতএব তুমি সবসময় আমাকে স্মরণ করো আর সংসার যুদ্ধ করো, সবসময় করতে হবে। এবং ভগবান এর ষোলো নম্বর শ্লোকে, আমরা অষ্টম অধ্যায় নিয়ে কথা বলছি, ষোলো নম্বর শ্লোকে বলছেন ভগবান, যে যে তপস্যা করে ব্রহ্মার তপস্যা করে যদি ব্রহ্মলোকে যায়, একসময় পুণ্য শেষ হলে ফিরে আসবে, দেবদেবীর পূজা করে দেবালয়ে গেলে স্বর্গে গেলে আবার ফিরে আসতে হবে, পিতৃলোকে গেলে ফিরে আসতে হবে, কিন্তু যে আমার ভজনা করবে, ভগবান বলছেন যে মা মত্ত বলছেন আব্রহ্ম ভুবানাল্লোক পুনরাবর্তন, আব্রহ্ম ভুবানাল্লোক, এবার ব্রহ্মলোক পর্যন্ত যদি যাও তো পুনরায় ফিরে আসতে হবে। ভগবান বলছেন মামপত্য তু কন্তেও পুনর্জন্ম ন বিদ্যতে, বলছে যে আমার তপস্যা করে, কৃষ্ণ বলছে যে আমার নাম জপ করে তাকে আর পুনর্জন্ম নিতে হয় না, পুনর্জন্ম ন বিদ্যতে। ষোলো নম্বর শ্লোকে এইবার একটু মৃত্যু নিয়ে দেখেন, যারা যুগী আপনাদের জ্ঞানী লোক, এই অধ্যায়ে মৃত্যুর ক্ষণ নিয়ে কয়েকটি শ্লোক আছে, এটি শিকার বিষয়, বুঝার বিষয়। বলছেন অগ্নি জ্যোতির্হ শুক্ল সন্মাস উত্তরায়ণম তত্র প্রয়াত অস্তি ব্রহ্ম ব্রহ্ম নিজ জয়। ভগবান বলছেন চব্বিশ পঁচিশ শ্লোকে, পঁচিশে বলছেন ধূম্র রাত্রি, চব্বিশে বলছেন কখন দেহ ত্যাগ করলে ভগবানের বাড়িতে যাওয়া যায়, স্বর্গে যাওয়া যায়। বলা হচ্ছে দুটি বিষয়, সূর্যের দুটি পথ থাকে, একটি উত্তরায়ণ একটি দক্ষিণায়ণ। আবার বলছে যদি দিনের বেলা দেহ ত্যাগ করেন, শুক্লপক্ষে দেহ ত্যাগ করেন, সূর্যের আলোতে জ্যোতিতে দেহ ত্যাগ করেন, তাহলে ঊর্ধ্বমুখী হবে। আর যদি রাতের বেলা দেহ ত্যাগ করেন, অন্ধকারে দেহ ত্যাগ করেন, কিংবা ধূম্র ধোঁয়া এই সময় দেহ ত্যাগ করেন, তাহলে নিম্নগামী হবে। উদাহরণ দিই, শুনলে অবাক হবে, এগুলো জানার বিষয়। কুরুক্ষেত্রে যুদ্ধ নিয়ে যেহেতু গীতা আসছে, কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রে যেদিন আঠারো দিন যুদ্ধ হয়েছিল, দশ নম্বর যুদ্ধ দশ দিন পর্যন্ত কৌরব পক্ষের সেনাপতি ছিলেন বিশ্বদেব। কে ছিলেন? বিশ্বদেব। দশ দিন পরে যখন অর্জুনের বাণে তীরবিদ্ধ ছিলেন বিশ্বদেব, মাঠের মধ্যে গীতা রয়েছিলেন তীরের মধ্যে, আঠান্ন দিন কয়দিন ছিলেন? আঠান্ন দিন সরস্বতায়। তিনি তার পিতা শান্তনু আশীর্বাদ করে বর দিয়েছিলেন, বিশ্বদেবের আগে নাম ছিল দেবব্রত, বলছিলেন তোকে কেউ মারতে পারবে না, স্বেচ্ছা মৃত্যুর আশীর্বাদ করেছিলেন, ইচ্ছা হইলে মরবে নাইলে মরবে না। তো সেই বিশ্বদেব যখন শরশয্যায় শুয়ে আছেন আঠান্ন দিন, কেন অপেক্ষা করছিলেন? উত্তরায়ণের। আমাদের স্বাভাবিক বুঝার জন্য বলছে, আমাদের দিন কয় ঘন্টা? বারো ঘন্টা। রাত কয় ঘন্টা? বারো ঘন্টা। দেবতাদের ছয় মাস দিন ছয় মাস রাত, কতক্ষণ বলেছে? ছয় মাস দিন ছয় মাস রাত। মাঘ মাস থেকে দিন শুরু হয়, মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, আর শ্রাবণ থেকে রাত, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ। যখন তিনি শরশয্যায় ছিলেন, বিশ্বদেব জানতেন উত্তরায়ণে দেবতাদের দিন। আচ্ছা বলেন তো, আপনারা যখন রাত্রেবেলা ঘরে ঘুমান, দরজা বন্ধ করে ঘুমান না খোলা রাখেন? বন্ধ করে। এখন বিশ্বদেব চিন্তা করেছেন, যদি আমি এখন দেহ রাখি, এখন তো দেবতাদের রাত, আমি ঢুকতে পারবো না স্বর্গে, এই জন্য তিনি উত্তরায়ণ পর্যন্ত অপেক্ষা করেছেন। ওই যে আমরা উত্তরায়ণ সংক্রান্তি করি, পৌষ সংক্রান্তি, উত্তরায়ণ সংক্রান্তি, মকর সংক্রান্তি, তিল সংক্রান্তি, যে নামেই বলেন, যত নামই করুন, ওই বিশ্বদেব থেকেই শুরু হয়েছে। আজকালকার ছেলে মেয়েরা তো তিলের পিঠা চিনতই না, এটার নাম তিল সংক্রান্তি গো মাই, তিল না খাইলে হয় না, ওখান পায় কানা তিল না, দুধের সন্দেশটা দিলাও খালি, তিলের সন্দেশ। এই জন্য তিল সংক্রান্তি, বিশ্বদেব
উত্তরায়ণ অপেক্ষা করেছিলেন, এই জন্য উত্তরায়ণে দেহ রাখলে সে ঊর্ধ্বমুখী হবে। এই শ্লোকটি বলা হচ্ছে আপনার ২৪ নম্বর শ্লোকে অষ্টম অধ্যায়ে। এই জন্য অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ। এইভাবে ভগবান বলছেন, অগ্নি জ্যোতির হ শুক্ল ষণ্মাসা উত্তরায়ণম, এই ছয় মাস। দেখুন, একটি উদাহরণ দিলে আরো সহজ করে বুঝবেন। দেবতাদের দিন এবং রাত, ছয় মাস দিন, এই যে মাঘ ফাল্গুন চৈত্র, চৈত্র মাসে যে দুর্গাপূজাটা হয় এটা হলো কালের দুর্গাপূজা, এটা হলো আসল দুর্গাপূজা। তখন দেবতাদের দিন, যে পূজাটি করেছিলেন মেদস্মণির আশ্রমে রাজা সুরতার সমাধি বৈশ্য, আর যে শ্রাবণ ভাদ্র আশ্বিন, আশ্বিনটা পড়ছে রাইত, দেবতাদের রাত্রিবেলা, এই জন্য আশ্বিন মাসের পূজাটা হচ্ছে অকালের পূজা। এই পূজাতে একটা জিনিস বেশি আছে, তার নাম বুদন। বুদন মানে জাগান, আগে তো মারে জাগাইতে হবে, তারপর না বুক দিতেই হবে, পূজা করতে গেলে ঘুম থেকে তুলন লাগবে না। এই জন্য আশ্বিন মাসের পূজাকে বলা হয় অকাল বুদন, টু ওই কাপ। চৈত্র মাসের পূজাতেই বুদনটা লাগে না, চৈত্র মাসের দেবতাদের দিন। এই কারণে এটা মনে রাখতে হবে যে কখন দেহ ত্যাগ করলে ঊর্ধ্বমুখী হয়। ২৫ ভগবান বলছেন, ধূম রাত্রিস্ততা কৃষ্ণ ষণ্মাসা দক্ষিণায়ণ, রাত্রিবেলা অন্ধকার অথবা দক্ষিণায়ণে দেহ ত্যাগ করলে নিম্নগামী হয়। এইভাবে ২৭ নম্বর শ্লোকে অর্জুনকে তিনি বলছেন, দেখো, নৈতে স্মৃতি পার্থ জ্ঞানম যোগী মহতি কর্ষণ তস্মাত সর্বেষু কালেষু যুগযুক্ত। অর্জুন, হে অর্জুন, তুমি অচ ক্ষত্রিয়, তোমার কাজই হচ্ছে যুদ্ধ করা, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে, কাজেই তুমি সবসময় আমাকে স্মরণ করে যুদ্ধ করো। এই ক্ষেত্রে ভগবান অত্যন্ত চমৎকার যে শ্লোকটি বলেছেন সেটি হচ্ছে যে তুমি একমাত্র, তোমার যদি ভক্তিযোগ প্রবল থাকে তবেই কেবল তুমি আমাকে পাবে, তুমি কর্তব্য করে যাও। তুমি মারার কে, আমি তো সব মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। এই অষ্টম অধ্যায়ের একটি মাহাত্ম আছে চমৎকার, এই মাহাত্মটি বলে শেষ করবো, পাঁচ মিনিটে দশটায় শেষ করে দেব। আপনার যে গীতা পড়ে মাহাত্ম পড়েন, গঙ্গা গীতা সাবিত্রী সীতা, এটা বুঝতে হবে এইটি গীতের ১৮টি গুজ্জ নাম, এটি লিখেছেন শঙ্করাচার্য। এছাড়া আরো মাহাত্ম আছে, একটি হচ্ছে পদ্মপুরাণের মাহাত্ম। পদ্মপুরাণ বলতে মনসামঙ্গল না, আমাদের ১৮টি পুরাণের মধ্যে একটি পুরাণ হচ্ছে পদ্মপুরাণ। এছাড়া আছে স্কন্দ পুরাণের অবন্তী খণ্ডে মাহাত্ম আছে, সেখানে কি বলা আছে, বলা হচ্ছে যে গীতা সুগীতা কর্তব্য কিমন্নয় শাস্ত্র বিস্তর যা স্বয়ং পদ্মনাবৈশ্য মুখ পদ্মাত বিনিশ্রিতা। গীতা হচ্ছে সেই জিনিস যে পদ্মনাম ভগবানের মুখপদ্ম থেকে বের হয়েছে। এখানে বলা হয়েছে মাহাত্ম এইভাবে, আপনি গঙ্গায় গিয়ে স্নান করলে দেহ শুদ্ধ হন, কিন্তু গীতা যদি শ্রবণ করেন তাহলে আপনি যুগ জন্মের পাপ শুদ্ধ হন। এর জন্য বলছেন যে প্রতিদিন আপনি গীতায় স্নান করেন, এই মাহাত্মগুলো আছে এখানে। আর পদ্মপুরাণের মাহাত্মটি সমস্ত অধ্যায়ে একটা একটা গল্প আছে। আজকে আমরা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ পড়ছি, সেটির মাহাত্মটি আলোচনা করব। সেখানে বলা হচ্ছে প্রতিটি মাহাত্ম শিব ঠাকুর পার্বতীকে বলছেন। কাকে বলছেন? পার্বতীকে বলছেন। দেখা গেল কি, পার্বতী জিজ্ঞাসা করেছে, হে স্বামীন, তুমি তো ৭টা অধ্যায়ের মাহাত্ম বলেছো, এবার অষ্টম অধ্যায়ের মাহাত্ম বলো, মানে অক্ষর ব্রহ্মযুগ যে অধ্যায় নিয়ে আলোচনা করছি। তখন বললেন চমৎকার ভাবে অর্থটি বললেন যে অষ্টম অধ্যায়ের মাহাত্ম। সেখানে বলা হচ্ছে শিব ঠাকুর বলেন, অনেকদিন পূর্বে একটি জায়গা ছিল অমর্দকপুর, অমর্দকপুরে ভব শর্মা নামে একজন ব্রাহ্মণ বাস করে। কি নাম বলছে? ভব শর্মা। অমর্দকপুরে ভব শর্মা নামে একজন ব্রাহ্মণ বাস করে। সে জীবনে ভালো কাজ করে নাই, মাহাত্মে বলা হচ্ছে মদ পান করত, নারী সঙ্গ করত, তারপরে মাংসাহার করত, মানে যত খারাপ কাজ আছে। সেই ভব শর্মা এতটাই মদ্যপ ছিল, শিব ঠাকুর বলছেন এতটাই মদ্যপ ছিল, একবার এক বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়ে এত মদ পান করেছে, খেতে খেতে মুখ দিয়ে বমি আসছে, তবুও খেতে খেতে বমি আসতে আসতে অসুস্থ হয়ে গেছে, পেটের পীড়া হয়েছে,
দীর্ঘদিন অসুস্থ হওয়ার পরে সে দেহ রেখেছে ভব শর্মা, যখন দেহ রেখেছে পরের জন্মে সে একটা খেজুর গাছ হয়ে জন্ম নিয়েছে। আপনাকে বুঝতে হবে, মানে তার মুখ দিয়ে যেমন রস পড়েছে, খেজুর গাছে জন্মেছে, খেজুর গাছ থেকে রস পড়ে না এরকম, এখন কত কষ্টে খেজুর গাছ হয়ে আছে এই জায়গাটি দেখো। কিছুদিন পরে সে তো স্থিত হয়ে আছে, বৃক্ষ জুনি পেয়েছে, তাও কাটা বৃক্ষ খেজুর গাছ। কিছুদিন পরে ওই খেজুর গাছের নিচে দুইটি ব্রহ্ম দৈত্য, মানে পূর্বজন্মে ব্রাহ্মণ ছিল, দুইটি ব্রহ্ম দৈত্য এসে ওই খেজুর গাছের নিচে আসছে। এসে তারা গল্প করছে একে অন্যে যে কি করে এই পিশাচ দেহ থেকে মুক্তি পাব। দুইজনের মধ্যে স্বামী স্ত্রী, স্বামীর নাম কুশীবল আর স্ত্রীর নাম কুমতি, তারা পূর্বজন্মের ব্রাহ্মণ ছিল, পিশাচ দেহ নিয়ে খেজুর গাছের নিচে আসছে। তারা মাতামাতি করছে যে কি করে এই কষ্টের জীবন থেকে মুক্তি পাব। আমরা যে অষ্টম অধ্যায়টা পড়ছি তার মাহাত্মটা শুনেন, কি করে মুক্তি পাব। তখন স্বামী বলছেন যে আমরা যে খুব কষ্টে আছি ব্রহ্মদৈত্য হয়ে, খেজুর গাছ শুনতেছে তাদের কথা যে মুক্তি পেতে পারো একটি কাজ করলে, ব্রহ্মকে সেটা যদি তুমি জানো, আত্মাকে আত্মার মানে অধ্যাত্ম জ্ঞান যদি জানো, কি কাজ করলে তোমার ভালো ফল হবে সেটি যদি জানো তাহলে তুমি মুক্তি পাবে। তখন স্ত্রীটি কুমতি এই কথাটি সংস্কৃতে বলেছে, কিন্তত ব্রহ্ম মানে ব্রহ্ম কি, কিন্তত অধ্যাত্ম, অধ্যাত্ম কি, কিম কর্ম পুরুষোত্তম মানে কোন কর্মটি ভালো। যখন এই তিনটি প্রশ্ন করেছে, শ্রীমৎ ভগবদ গীতার এই অধ্যায়ের প্রথম শ্লোকটি হচ্ছে কিন্তত ব্রহ্ম কিন্তত অধ্যাত্ম, মানে তার নিজের অজান্তে, নিজে কিন্তু ইচ্ছা করে বলে নাই, নিজের অজান্তে এই অধ্যায়টা শ্লোকের অর্ধেক, পুরাটা না অর্ধেক শ্লোক পড়া হয়েছে। বলার সাথে সাথে এই দুইজন, এই যে পিশাচ দেহ ছিল, ব্রহ্ম রাক্ষস ছিল, তারা দেখা গেল সেই ভগবত ধাম থেকে পুষ্পক রথ চলে এসেছে এবং এই ব্রহ্ম ভূতের দেহ থেকে স্বর্ণময় দিব্য যদি দেহ ধারণ করে বৈকুণ্ঠে চলে গেছে। কেন এই অধ্যায় শ্লোকে শুধু প্রথম লাইন না অর্ধেক শ্লোক বলেছে, কিম তদ ব্রহ্ম কিম অধ্যাত্তম কিম কর্ম পুরুষোত্তম, একটা লাইন শ্লোকের অর্ধেকটা কইয়াই এই ভাব। যেই ওই খেজুর গাছ দেখল যে তারা দুইজন এই আট নম্বর অধ্যায় অক্ষরব্রহ্ম যুগের শ্লোকের কি এত ক্ষমতা, আস্থা টানা, আঠাশটা শ্লোক পড়ছে না, পুরা অধ্যায় পড়ছে না, একটা শ্লোকও পড়ছে না, একটা শ্লোকের অর্ধেক পইরেই তারা মুক্তি পাইলিছে। এটা খেজুর গাছ, এটা যে মনে মনে জপতেছে, এখন খেজুর গাছও দেখা যায় গাছ থেকে আবার আগের মতো ব্রাহ্মণ দেহ পেয়ে গেছে, আবার মনুষ্য দেহ পেয়েছে। আরে গীতার শ্লোকের এত শক্তি, আমি অর্ধেকটা শ্লোক সে সাথে সাথে এটা টুকছে কাগজের মধ্যে টুকিয়া এইটি জপ করে, কিম তৎ ব্রহ্ম কিম অধ্যাত্ম এইটি জপতে জপতে কারণ আমি আর ঘরে থাকতাম না, আমি তো আগের জীবনে খুব খারাপ কাজ করছি, সে চলে গিয়েছে বলা হচ্ছে কাশীপুরম গঙ্গা আতীরে, সেখানে গিয়ে নারায়ণের শিলা নিয়ে ওই এই শ্লোকের ওই একটা লাইন, পুরাটা মুখস্থ না, একটা লাইন মানে গীতার শ্লোকের অর্ধেক, অষ্টম অধ্যায়ের অক্ষরব্রহ্ম যুগের শুধু অর্ধেক কি বলছে যে কিম তৎ ব্রহ্ম কিম অধ্যাত্ম কিম কর্ম পুরুষোত্তম এইটি জপতেছে অর্ধেকটা শ্লোক, জপতে জপতে সে সাধন শুরু। এইদিকে বৈকুণ্ঠে নারায়ণের দেখে সজাগ হওয়ার সমান না, ঘুম থেকে উঠে গেছে গা, লক্ষ্মী দেবী বলতেছে অগো তুমি আজকে বড় অবেলায় উঠছো, এখন তো তোমার উঠার কথা না, তোমার বড় অস্থির লাগতেছে। তো নারায়ণ বললেন আমার এক ভক্ত গীতার অষ্টম অধ্যায়ের অর্ধেক শ্লোক ওই গঙ্গা তীরে বসে জপতেছে, তারা তো একটা পুরস্কার দেওয়া লাগে, মানে গীতার যে কি মাহাত্ম্য, বলছে অর্ধেকটা শ্লোক, লক্ষ্মী তো বলছে তুমি অস্থির গেছো যে তোমার এত ভক্ত না, ভক্তকে আমি কি পুরস্কার দেব আমি চিন্তা করতেছি। এটা চিন্তা করে তারপর ভগবান কি করলেন, নারায়ণ সেইখানে গেলেন গঙ্গা তীরে গিয়ে তার সামনে
তাকে কি করলেন, শুনল অবাক হবেন, সেই ভবশর্মা যখন ওই কিমতদ ব্রহ্ম কিম অধ্যাত্ম কিম কর্ম পুরুষোত্তম জপতেছে গীতার একটা শ্লোকের অর্ধেক মাত্র, এইটুই শিখছে আর কিচ্ছু না, এটি কইতেছে, তখন ভগবান নারায়ণ তার দেহান্তরের আদেশ দিলেন। আর সাথে সাথে ভগবান তো গরুড়ে চলে গিয়েছেন, সেই ভবশর্মা পাপিষ্ট গীতার অর্ধেক শ্লোক বলার কারণে তার সমস্ত পাপ ক্ষয় হয়েছে, সরাসরি ভগবত ধামে চলে গিয়েছে, কেন, অর্ধেকটা শ্লোক বলার কারণে। কাজে বুঝতে হবে গীতা কত মাহাত্ম্য। হ্যাঁ, আমরা শেষ করব, আমরা 10টা বাজে, 5 মিনিট মহাপ্রভুর কথা একটু বলে শেষ করি। মামা, মহাপ্রভুর মামার বাড়ির গুণটা না বললে তো চাকরি থাকে না মহাপ্রভুর। আচ্ছা, এই যে নাম যজ্ঞ করছেন, এই যে সারা পৃথিবীতে হরি নাম করছেন, এটা কার কারণে? মহাপ্রভুর কারণে। মহাপ্রভুকে কি বলা হয়? বলা হয় সংকীর্তন পিতর, সংকীর্তনের পিতা। যদি গৌর না হইত তবে কেমনে হইত, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে। আমার গৌর সুন্দর না আসলে শুনলে অবাক হবেন হে ভক্তগণ, গৌরাঙ্গ মহাপ্রভু না আসলে সনাতন ধর্মই থাকতো না, সনাতন ধর্ম বিলীন হয়ে যেত। তিনি কৃপা করে কলিযুগে এসেছেন, তিনি যে এসেছেন, তিনি যে স্বয়ং ভগবান, এই কথাটি বলে শেষ করব। একটু মহা শুরু করেছে রাধারানীর প্রশংসা দিয়ে, শেষ করব মহাপ্রভুর প্রশংসা দিয়ে। কেন? কারণ রাধারানীর কান্তি ধারণ করেই মহাপ্রভু এসছেন, বাইরে রাধা ভিতরে কৃষ্ণ। দেখেন ঘটনাটি কি, আজকে থেকে হাজার হাজার বৎসর পূর্বে তিনি যে স্বয়ং ভগবান আসবেন। চৈতন্য ভাগবতে কি লেখা আছে, নন্দসুত বলে যারে ভাগবতে পায় সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই। নন্দসুত মানে ছেলে, নন্দের যিনি ছেলে কৃষ্ণ, তিনি কলিযুগে সচিমাতার কোল আলো করে আমার গৌর সুন্দর রূপে এসেছে। তিনি যে পৃথিবীতে আসবেন এই কথাটি হাজার বছর পূর্বে আছে, খুব মন দিয়ে শুনেন, মাত্র 5 মিনিট। যখন দাপর যুগ শেষ হয়ে গেল, চারদিকে কুলক্ষণ দেখা গেল, আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে, আকাশ থেকে অগ্নিবৃষ্টি হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, সাত চারদিকে অবস্থা খারাপ। ভগবান যখন লীলা শেষ করবেন দাপর যুগে, এমন সময় নারদ মুনি গেলেন ভগবানের কাছে, গিয়ে বললেন হে ভগবান তোমার দাপর লীলা তো শেষ, এই কলির জীবের কি হবে? এখন শুনেন কথাটি, ভগবানকে নারদ মুনি প্রশ্ন করলেন, সর্বত্র ঘুরে দেখেছি তোমার নাম গুণ কেউ করছে না, আসছে কলিযুগ, তোমার তো দাপর যুগ শেষ, তোমার লীলা সংবরণ করে ফেলবে, কলির জীবের কি হবে? ভগবান বললেন আমি তো সত্যমার গৃহে আছি, রুক্মিণীর ঘরে যাও। রুক্মিণীর ঘরে ভগবান গেলেন, অনেকদিন পরে স্বামী এসছেন, রুক্মিণী ভগবানের চরণ ধুয়ে সেবা পূজা করে কান্না শুরু করলেন। ভগবান বললেন রুক্মিণী অনেকদিন পরে স্বামী এসেছে, কোথায় খুশি হবে, তুমি কাঁদছ কেন? রুক্মিণী একই কথা বললেন, হে স্বামী তোমার তো দাপর লীলা শুনেছি শেষ হয়ে যাবে, কলির জীবের কি হবে? তখন ভগবান যে কথাটি বলছিলেন দেখিনি, চমৎকার। ভগবান বলছেন সমস্ত মহিষীকে জমা করে, আমি কলিযুগে যাব, আমি কলিযুগে যাব, রাধার কান্তি নেব, থাকবে না হাতে মোহন বাসি, আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। তিনি যে কলিযুগে আসবেন বলছেন, আমি কলিযুগে যাব, রাধার কান্তি নেব, থাকবে না হাতে মোহন বাসি, আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি, আমি প্রতি ঘরে যাব কৃষ্ণ নাম বিলাব, আমি ঘরে ঘরে যাব কৃষ্ণ প্রেম বিলাব, কখনো কাঁদি কখনো হাসি, আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। ভগবান বলছেন আমি ভক্ত সঙ্গ ভালোবাসি, রাধার কান্তি নিয়ে আসবো। হে ভক্তগণ, নিমাই তখন মহাপ্রভু নাম হয় নাই, আর বলরাম নিতাই রূপে গিয়েছেন কোথায়, নন্দনাচার্যের বাড়িতে প্রথম দেখা হয়েছে, দুটি ছোট্ট শিশু নিমাই আর নিতাই, নিতাই নিমাইকে জড়িয়ে ধরে ভাইয়ে ভাইয়ে কানে মুখে কথা হচ্ছে।
নিতাই বলছে, হেরে তুই কি সেই ব্রজের কানাই, নিমাইকে জিজ্ঞাসা করছে, তুই কি সেই ব্রজের কানাই, তবে কেন তোর হাতে মোহন বাসি নাই, মহাপ্রভুর তো বাসি নাই, তুই কি সেই ব্রজের কানাই, তবে কেন তোর হাতে মোহন বাসি নাই। নিমাই উত্তর দিচ্ছে, ব্রজের খেলা ছিল দৌড়া দৌড়ি, নন্দ মহারের আঙিনায় কত দৌড়েছি, ব্রজের খেলা ছিল দৌড়া দৌড়ি, এবার নদী আর খেলা হবে গড়াগড়ি। তিনি যে মহাপ্রভুর বেশে গড়াগড়ি যাবেন, আগেই বলছেন আমি কলিযুগে যাব, রাধার কান্তি নেব, থাকবে না হাতে মোহন বাসি, আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। আবার নিতাই জিজ্ঞাসা করছে, হেরে তুই কি সেই ব্রজের কানাই, তবে কেন তোর মাথায় ময়ূর চোরা নাই, মহাপ্রভু তো ময়ূর চোরা নাই, তুই কি সেই ব্রজের কানাই, তবে কেন তোর মাথায় ময়ূর চোরা নাই। নিমাই উত্তর দিয়েছেন, ব্রজে ছিল মোর ধরা চোরা, এবার হবে মোর কৌপিন পড়া। কৌপিন মানে কি? আটটা কাপড়। তিনি যে এই যুগে এসে ভগবান নিজে কলিযুগে এসে তিনি কেশব ভারতীর কাছে সন্ন্যাস দীক্ষা নিয়ে আমাদের জীবকে উদ্ধার করার জন্য কত কষ্ট সহ্য করবেন আমার গৌরাঙ্গ সুন্দর। তাই বলছেন, ব্রজে ছিল মোর ধরা চোরা, এবার হবে মোর কৌপিন পড়া। কত কষ্ট করেছেন শ্রীমন মহাপ্রভু, সচি মায়ের মতো মাকে ঘরে রেখে, সতী সাধ্বী স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে রেখে সংসার ছেড়ে দিয়েছেন কার জন্য গো প্রভু? আমাদের মতো কলিহত জীবের জন্য, কাকে উদ্ধার করার জন্য? তিনি যখন রাস্তায় নেচে নেচে গান গাইছেন, কীর্তন করছেন, কাজীর লোক বলছে এটা কোন ধরনের তপস্যা, স্মার্ত ব্রাহ্মণরা বলছে তুমি কি তপস্যা করেছো, চিৎকার করে রাস্তায় কীর্তন করছে। মহাপ্রভু কি বলেছেন? মহাপ্রভু বলেছেন, আমি শুধুই মানুষকে উদ্ধার করার জন্য আসি নাই, বৃক্ষলতা স্থাবর জঙ্গম সবাইকে উদ্ধার করার জন্য এসেছি। তাই তো মহাপ্রভু রাস্তায় নেচে নেচে বলছেন, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার গৌর সুন্দর, প্রাণের গৌর যদি না আসতেন আজকে আমরা এরকম মুখ ফুটে কথা বলতে পারতাম না, আমরা প্রাণ ভরে হরি নাম নিতে পারতাম না। যে পঙ্গতে বসে আমরা খিচুড়ি খাই, কে চন্ডাল কে ব্রাহ্মণ, সেটি মহাপ্রভু আবিষ্কার করেছেন। যে মৃদঙ্গ বাজায় সেটি মহাপ্রভুর আবিষ্কার। কত করুণাময় আমার গৌর সুন্দর, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে। তাই তো বলেন, বল গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ বজে সে হয় আমার প্রাণ রে। গৌর সুন্দরকে ডাকুন, তবে গৌর সুন্দর আপনাকে রক্ষা করতে পারে, আর কেউ পারে না। মহাপ্রভু যে নাম দিয়েছেন, বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে, হরের নাম হরের নাম হরের নামই কেবলম কালো নাস্তিব্য 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 গতিরন্যতা। এই কলিযুগে হরি নাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। নারদীয় পুরাণে স্পষ্ট বলা হয়েছে, হে ভক্তগণ, আমি তন্ত্র মন্ত্র জানি না, গীতা ভাগবত জানি না, ভগবান মহাপ্রভু রূপে এসে আমার গৌর সুন্দর রূপে এসে যে নাম দিয়েছেন সে নাম প্রাণ ভরে ডাকি, যদি জীবনটা সার্থক হয়, যদি কিছুটা পাপ স্খলিত হয়, দুটি ফোঁটা অশ্রুজল ভগবানকে কি দেবেন বলেন? সবই তো তার। মন্দিরে তুমি, মূরতিতে তুমি, স্তবগীতে তুমি, সব তো তোমার। বাগানে একটা ফুল ফুটিয়ে বলি, ভগবান আমার ফুলটা তোমাকে দিয়েছি, ফুলটাকে আমি ফুটিয়েছি, ফুলটাও তো ভগবানের, আমার তো কিচ্ছুটি নেই, আমি খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব। মহাপ্রভু যে নাম দিয়েছেন, সারা পৃথিবী প্লাবিত হয়েছে প্রেমের বন্যায়, সে নাম উচ্চারণ করে আমরা শেষ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার বলতেটি ক্ষমা করবেন ভক্তগণ, অবজেদস করো পরিভ্রষ্ট মাত্রাহীন চেয়ার দেবে পূর্ণাঙ্গ।